আসসালামু আলাইকুম, রামাদান মুবারক সবাইকে, এবং মেডিপি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমরা জানি মেডিপি তার আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য বিভিন্ন কোর্স, সেশন এবং ক্লাসের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের সেশনটি, আমরা আমাদের আজকের সেশনে এমন একজনকে মেন্টর হিসেবে আমাদের সাথে পেয়েছি যিনি তার একাডেমিক জীবন থেকে শুরু করে তার ক্যারিয়ার জীবনেও ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে রয়েছেন। একেধারে গোল্ড মেডেলিস্ট, 38 বিসিএস তৃতীয় স্থান অধিকারিণী এবং 39তম বিসিএস প্রথম স্থান অধিকার করেছে। তো আমাদের সাথে আছে ডক্টর নীলিমা ইয়াসমিন ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমাদেরকে একটু ওয়েট করেছি এই জন্য দুঃখিত, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম এই টাইমটাতে। যাই হোক, আমরা শুরু করি। ধন্যবাদ ম্যাম। আমি আজকে উপস্থাপনায় রয়েছি ইশরাত জাহান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, এবং আমার সাথে আছে ফারিহা রহমান লাবিবা এবং নুসরাত জাহান। ম্যাম ম্যাম আজকে আমাদের যে টপিকটি রয়েছে, স্পেশাল স্পেশাল যে আমাদের সেশনটা বিসিএস প্রিপারেশন নিয়ে, ম্যাম আমরা তো জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস তে খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য। তো এখন ম্যাম আমাদের যে বিসিএস এর মধ্যে দুইটা দুইটা ভাগ থাকে, রেগুলার আর হচ্ছে গিয়ে স্পেশাল বিসিএস। তো ম্যাম এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্সটা যদি আমাদেরকে একটু বলতেন, এবং বিসিএস সম্পর্কে একটু শর্টে যদি আমাদেরকে কিছু জানাতেন। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তো আমি শুরু করার আগে আমি ছোট করে আমার পরিচয়টা একটু দিয়ে নিই, কারণ আমি তোমার প্ল্যাটফর্মে আমার এই প্রথম। যদি অন্যান্য জায়গায় আমি অলরেডি অনেকগুলো লাইভ ছিলাম। তো আমি ডক্টর নীলিমা ইয়াসমিন, আমি 39তম, আমি হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের স্টুডেন্ট, 49 ব্যাচের। আর হচ্ছে আমার সেশন হচ্ছে 2010-11। তো আমি 2016-তে এমবিবিএস কমপ্লিট করেছিলাম। তো যেটা বললো গোল্ড মেডেল, গোল্ড মেডেলটা আমি 2016-তে এমবিবিএস এ সর্বোচ্চ স্কোরের জন্য পেয়েছিলাম। এর পরবর্তীতে আমি 39তম বিসিএস এ প্রথম স্থান অধিকার করে মেডিকেল অফিসার হিসেবে নোয়াখালী সদরে জয়েন করি। এবং এর পরবর্তীতে আমার যখন 38 এর রেজাল্ট হয়, তো ওখানে আমি থার্ড হয়েছি। যেহেতু 38টা 39তম বিসিএস এর চাইতে সিনিয়র বিসিএস, আমি সুইচ ওভার করে 38তম বিসিএস এ আসি। এছাড়া এর আগে মাঝখানে আমি আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এমএস গাইডিয়ান অফিসার রেসিডেন্ট হিসেবে ছিলাম। ওখান থেকে কোর্স থেকে ছুটি নিয়ে আমি বিসিএস এ জয়েন করি। এবং এর আগে আমি এফসিপিএস পার্ট ওয়ান করেছি জানুয়ারি 2018-তে। মাঝখানে আমি ডিএমসি তে গাইডিয়ান অফিসে অনারারি ট্রেনিং করেছিলাম। এর পরবর্তীতে আমি আবার এমআরসিওজি পার্ট ওয়ান যেটা সেটা করেছি, এবং খুব রিসেন্টলি জানুয়ারি 2021-এ আমি গাইডিয়ান অফিসে এমসিপিএস পাস করি। এটা হচ্ছে ছোট করে আমার পরিচয়। তো এখন তুমি জানতে চেয়েছো আমার কাছে স্পেশাল বিসিএস এবং জেনারেল বিসিএস এর মধ্যে পার্থক্য কি। তো আমার অভিজ্ঞতা আসলে দুইটা বিসিএস এরই। আমার জীবনে প্রথম বিসিএস ছিল 38তম বিসিএস, এবং এর পরবর্তী বিসিএসটা হচ্ছে 39তম বিসিএস। তো 38তম বিসিএসটা হচ্ছে জেনারেল বিসিএস ছিল, আর 39তম বিসিএস যেটা সেটা হচ্ছে স্পেশাল বিসিএস। তো যেটা 38তম বিসিএস এ আমার প্রথম, আমি যখন ইন্টার্নশিপ করি তখন ইন্টার্নশিপের ঠিক পরপরই 38 সার্কুলার হয়। তো ওইটাতে আসলে হচ্ছে যে জেনারেল বিসিএস মানে ওখানে অনেকগুলো ক্যাডারের সমষ্টি, প্রায় 27টা আছে ক্যাডারের, সবাইকে একই সাথে প্রিলিমিনারিতে অংশগ্রহণ করা লাগে। এবং একজন মেডিকেল স্টুডেন্ট উনি দুটো বিসিএস মানে জেনারেল, এখানে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল, একটা টেকনিক্যাল, আর একটা বোথ। তো আমরা যেহেতু হেলথ ক্যাডারের অংশ, মানে যারা যদি সোল ডাক্তারি প্রফেশনে থাকতে চান, প্রফেশনাল ক্যাডারে থাকতে চান, তাহলে ওখানে চয়েস থাকে হচ্ছে শুধু হেলথ মানে টেকনিক্যাল ক্যাডারে। তো টেকনিক্যাল ক্যাডারে চয়েস দিলে তখন আপনার ক্যাডার চয়েস হিসেবে আসে হেলথ, এখানে আর কোনো অপশন নেই। আর কেউ যদি হচ্ছে শুধু জেনারেল বিসিএস এ দিতে চায়, যেমন প্রশাসন, পররাষ্ট্র, তারপরে কর, আমাদের মানে তারপরে হচ্ছে পুলিশ, আনসার, এগুলো কয়েকটা যারা মানে নর্মালি ডক্টররা যারা অ্যাটেন্ড করে আর কি, বাকি অনেকগুলো আছে শিক্ষা বর অনেকগুলো, ওগুলাতে অ্যাকচুয়ালি কেউ যেতে মানে যায় না যারা ডক্টররা বা মেডিকেল স্টুডেন্ট আছেন। তো ইন্টারেস্ট যদি কেউ জেনারেল বিসিএস এ যেতে মানে কেউ যদি তারা ওনার প্রফেশন চেঞ্জ করতে চান, যে আপনি আপনার প্রফেশন চেঞ্জ করতে চান, আপনার মেডিকেল সেক্টর থেকে ছেড়ে আপনি অন্য প্রফেশনে অ্যাডমিনে বা হচ্ছে পররাষ্ট্র বা যে কোনো একটা ক্যাডারে যেতে চান, উনি হচ্ছে শুধু জেনারেল ক্যাডারে দিবেন। আর কেউ যদি মনে করেন যে না আমি একটু চান্স নিয়ে দেখি, যদি হেলথে হয় তাহলে আমি হেলথে যাব, আর যদি আমার প্রশাসনে হয় তাহলে আমি প্রশাসনে যাব, সেক্ষেত্রে উনি বোথ ক্যাডার চয়েস দিতে পারেন। তো সেক্ষেত্রেও কথা আছে, কেউ যদি চায় যে
ওনার ফার্স্ট চয়েস হচ্ছে হেলথ ক্যাডার, একটু জাস্ট দেখবে কেমন হয় এটা দেখার জন্য অন্যান্য ক্যাডারে দিবেন, তাহলে সেক্ষেত্রে ওনার অন্যান্য চয়েস গুলা ক্রমান্বয়ে দিতে হবে, যে ওনার ফার্স্ট চয়েস যদি পররাষ্ট্র হয়, হেলথের পরবর্তীতে পররাষ্ট্র, এর পরবর্তীতে প্রশাসন, এভাবে করে চয়েস দিবে। আর হচ্ছে যে কেউ যদি মনে করে যে না না আমার এগুলো হচ্ছে যে ফার্স্ট চয়েস, যেমন পররাষ্ট্র হচ্ছে আমার ফার্স্ট চয়েস বা প্রশাসন হচ্ছে আমার ফার্স্ট চয়েস অ্যাডমিন ক্যাডার, তাহলে ওনারা ওটাকে ফার্স্ট চয়েস দিয়ে হেলথ ক্যাডারকে ওনার যত নম্বর চয়েস আছে এটাতে দিবে। এটা হচ্ছে যারা বোথ ক্যাডারে দিতে চান, তো এখানে অপশন আছে। তো এটা হচ্ছে জেনারেল বিসিএস এর একটা তো 38তম বিসিএস ছিল এটা আমার জেনারেল বিসিএস, যেখানে হচ্ছে যদিও আমি জেনারেল বিসিএস আমি হেলথেই মানে অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমার প্রফেশন চেঞ্জ করার খুব ইচ্ছা ছিল না কখনোই, তো হচ্ছে যে তো আমি এই জন্য শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারের ফর্ম ফিল আপ করি। তো এটার ধাপ হচ্ছে জেনারেল ক্যাডারের বিসিএস টা একটা অনেক লেন্দি একটা বিসিএস, যেটা হচ্ছে আমার আমার যদিও বিসিএস এর জার্নি মানে আমি পড়াশোনা শুরু করি বা প্রিপারেশন নিয়ে শুরু করি ইন্টার্নশিপ এর সময়, তো সার্কুলার হতে হতে প্রায় আমার ইন্টার্নশিপের শেষের দিকে চলে যায়, এবং হচ্ছে যে আমার পরীক্ষাটা হয় হচ্ছে 2017-তে 29শে ডিসেম্বর। তো 29শে ডিসেম্বর হয় প্রিলিমিনারি পরীক্ষা। তো একটা জেনারেল বিসিএস এর তিনটে স্টেপ থাকে, একটা প্রিলিমিনারি থাকে, এর পরবর্তীতে রিটেন থাকে, এবং এর পরবর্তীতে হচ্ছে ভাইভা থাকে। তো প্রিলিমিনারি যেটা সেটা হচ্ছে 200 মার্কের একটা পরীক্ষা, যেখানে হচ্ছে 200 মার্কের পরীক্ষা, 2 ঘন্টার একটা পরীক্ষা। এই পরীক্ষায় হচ্ছে অনেকগুলো ভাগ আছে, এবং সবার জন্য যত ক্যাডার চয়েসই হোক সবার জন্য প্রিলিমিনারি পরীক্ষা সেম, এবং হচ্ছে যে সবার জন্য কাট মার্কও সেম, যে কেউ আমি হেলথ ক্যাডার দিব দেখে আমার প্রিলিমিনারিতে আমাকে 60 বা 70 পেলে হবে, আর আরেকজন যিনি বোথ ক্যাডার বা হচ্ছে যে প্রশাসনে দিবেন ওনাকে 120 পেতে হবে, ব্যাপারটা তা না। সবাইকে একটা কোয়েশ্চেনের মানে অনেক সময় হার্ড কোয়েশ্চেন হয়, অনেক সময় একটু ইজি কোয়েশ্চেন হয়, এটার উপর ডিপেন্ড করে একটা কাট মার্ক নির্ধারণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা কাট মার্ক 100 এর অ্যারাউন্ড থাকে, যেহেতু 200 মার্কের পরীক্ষা দেখা যায় 100-110 প্রশ্ন বা 100 থেকে সামান্য 1-2 কম বেশি থাকে, প্রশ্ন সহজ এবং কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো যেই যেই ক্যাডারি দেন না কেন আপনি, আপনাকে যে কোনো একটা কাট মার্কের মধ্যে ওই মার্কের মধ্যে আপনাকে আসতে হবে পাস করার জন্য। তো পরবর্তীতে প্রিলিমিনারি পরীক্ষার কোনো নাম্বার হচ্ছে রিটেন বা ভাইবা বা আপনার যে টোটাল মেধা স্কোর তৈরি হবে এটাতে প্রিলিমিনারি নাম্বারে কোনো আপনার এটা হবে না, যোগ হবে না, শুধু প্রিলিমিনারিতে আপনাকে চান্স পেতে হবে মানে পাস করতে হবে, প্রিলিমিনারিতে আপনাকে টিকতে হবে। সাধারণত একটা জেনারেল বিসিএস এ এখন 3-4 লাখ সবাই অ্যাপিয়ার করেন, মানে সব মিলে সব ক্যাডার মিলে, তারপরে হচ্ছে যে সাধারণত 15 বা 16 হাজার বা আরো কম, অনেক সময় দেখা যায় 8-9 হাজার বা 10 হাজার এরকম প্রিলিমিনারিতে কোয়ালিফাই করে। তো প্রিলিমিনারিতে কোয়ালিফাই করার পরে এর আরো আরো বেশ কিছুদিন পরে রিটেনের জন্য একটা শিডিউল হয়। রিটেনে হচ্ছে যে রিটেনেও সেম টেকনিক্যাল এবং জেনারেল ক্যাডার এবং বোথ ক্যাডার সবার জন্যই সবগুলো কমন টপিকে টোটাল 900 মার্কের পরীক্ষা হয়। আর 200 মার্কের যারা টেকনিক্যাল ক্যাডারে আছেন, যেমন আমাদের হেলথ, ওনাদের জন্য মেডিকেল সায়েন্সের 200 মার্কের আলাদা পরীক্ষা হয়। আবার অন্যান্য টেকনিক্যাল ক্যাডারও আছেন, যেমন ইঞ্জিনিয়ার বা অন্যান্য গুলো শিক্ষা ক্যাডারে যারা যেতে চান ওনাদের সাবজেক্ট ওয়াইজ আছে, ওখানে ওনাদেরও 200 মার্কের করে অ্যাপিয়ার করতে হয়। যারা শুধুমাত্র প্রশাসন ক্যাডারে দিতে চান তাদের হচ্ছে যে আলাদা করে এই 200 মার্কে অ্যাপিয়ার করা লাগে না, ওনাদের আবার একটু ওই একটা সাবজেক্ট যোগ হয়। যেমন আমাদের যারা আমরা হেলথ ক্যাডারে আছি তাদেরকে বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং হচ্ছে এটা হচ্ছে যে বাংলা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপারে ওখানে হচ্ছে 100 মার্ক কম আর কি, টোটালি 200 মার্ক কম দিতে হয়। এই 200 মার্ক কম দিতে একটা বিজ্ঞান দিতে হয় না, অ্যাপিয়ার করতে হয় না, সাধারণ বাংলা দ্বিতীয় পত্রে 100-100 মার্ক যোগ থাকে ওনাদের, ওই ওই দুইটা 200 মার্ক বাদ দিয়ে আমাদেরকে 200 মার্কের আলাদা করে মেডিকেল সায়েন্সের পরীক্ষা দিতে হয়। এর পরবর্তীতে রিটেনে পাশ করার পরে ভাইভাতে ডাকে, ভাইভাতে ডাকার পরে ভাইভাতেও পাশ করা লাগে একইভাবে। তারপরে যখন সম্মিলিত মেধা স্কোর তৈরি হয় তখন ভাইভা এবং রিটেনের নাম্বার যোগ করে হচ্ছে যে মেধা স্কোর দেওয়া হয়। এর মধ্যে যদি যেমন আমাদের 38 বিসিএস এ যেগুলো ছিল সিট ছিল 200, তো 200 জনের জন্য 212 জন আর কি, 212 জনের মধ্যে আবার ভাগ আছে, ডেন্টিস্ট্রিতে ছিল 72 জন আর শুধু হেলথে মনে 150 বা অ্যারাউন্ড এরকম ছিল। তো টোটাল 212 জনের জন্য হচ্ছে যে মানে যারা হচ্ছে যে টোটাল যতজন ক্যান্ডিডেট আছেন এদের মধ্যে সর্বোচ্চ যে 212 জন পাবেন ওনারা হচ্ছে পাশ করবেন, মানে ওনারা হচ্ছে যে ক্যাডার হিসাবে সুপারিশ প্রাপ্ত হবেন। তো এর মধ্যে পরবর্তীতে আবার হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার জেনারেল বিসিএস এর ধাপ, এটা অনেক লেন্দি হয়। যেমন আমার 38তম বিসিএস টোটাল শেষ হতে প্রায় 4 বছর লেগেছিল, টোটাল 4 বছর লেগেছিল। তো আর হচ্ছে এখন আসুক যে স্পেশাল বিসিএস, আসলে স্পেশাল বিসিএস হচ্ছে একটা সরকারি স্কিম। সরকার হচ্ছে বিভিন্ন সময় যেহেতু আমাদের স্বাস্থ্যে জনবল একটু কম থাকে এবং আমাদের হেলথ সেক্টর দিন দিন উন্নত হচ্ছে, অনেকগুলো মেডিকেল কলেজ ওপেন হচ্ছে, অনেকগুলো হাসপাতাল তৈরি হচ্ছে, এখানে আমাদের সরকারিভাবে অনেক ডক্টরের প্রয়োজন হয়। এছাড়া পেরিফেরিতেও অনেকগুলো উপজেলা হেলথ কমপ্লেক্স এবং এরও নিচে ইউনিয়ন সাবসেন্টার আছে, এগুলোতে হচ্ছে যে নতুন নতুন করে মেডিকেল অফিসার নিয়োগ দিতে হয়। এটার কারণে
হচ্ছে যে যখন জনবল শর্টেজ পড়ে বা যে কোনো, যেমন এখন করোনাকালীন বিশেষ পরিস্থিতি বিবেচনায় জনবলের প্রয়োজন, সেই জন্য সরকার হঠাৎ করে 42nd বিসিএস যেটা 39 এর পরে সার্কুলার দিয়ে দিল হঠাৎ করে। এটা আসলে সরকার কতজন নিবেন, কতজন নিবেন, কতজন কোয়ালিফাই করবেন, এটা হচ্ছে টোটালি সরকারের উপর। যেমন আর 33তম বিসিএসটা যদিও বিশেষ বিসিএস ছিল না, তখন সার্কুলার ছিল মনে হয় অ্যারাউন্ড 2000 বা 3000 এরকমের ছিল সার্কুলার, কিন্তু পরবর্তীতে বাড়তে বাড়তে প্রায় 7000 বা 8000 নেওয়া হয়েছিল, তখন প্রয়োজন ছিল জনবল। ওইটা হচ্ছে জেনারেল বিসিএসসি ছিল, ওটা কোনো স্পেশাল বিসিএস ছিল না, মানে একই ধাপে আর কি, প্রিলিমিনারি রিটেন ভাইবা পার করে ওনাদেরকে এতজন, তখন বিশেষ জনবল ওভাবে নেওয়া হয়েছিল। কিন্তু 39তম বিসিএস থেকে স্পেশাল বিসিএস নামে আলাদা করে বিসিএস, এটা একেবারেই 39তম বিসিএস থেকে স্টার্ট হয়, যেখানে হচ্ছে সিলেবাসও আলাদা করে দেওয়া হয়, এটা প্রসেসিং সবকিছু আলাদা হয়ে যায়। যেমন হচ্ছে আমাদের 39তম বিসিএস ছিল 200 মার্কের পরীক্ষা, এটা প্রিলিমিনারি টাইপ রিটেন পরীক্ষা নাম দেওয়া হয়েছে, যদিও শুধু এমসিকিউ। তো এমসিকিউর মধ্যে 200 মার্কের মধ্যে 100 হচ্ছে তোমার জেনারেল, যেমন হচ্ছে অন্যান্য প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে হয় জেনারেল বিসিএস, ওখানে যেমন সাবজেক্ট গুলো থাকে বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে আন্তর্জাতিক বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে জেনারেল বিজ্ঞানের এখানে না থাকে না, কিন্তু যা সাধারণ বিসিএস গুলোতে বিজ্ঞানের একটা পার্ট থাকে, সাধারণ বিজ্ঞান এটাতে 10 মার্ক থাকে। তারপরে হচ্ছে যে ইংলিশ, ইংলিশ বাংলা, ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচারের জন্য আলাদা করে মার্ক থাকে, ম্যাথ থাকে, আবার মানুষের মানসিক দক্ষতা থাকে। তো স্পেশাল বিসিএস এর সিলেবাসটা দেখলে যে কেউ দেখতে পারবে যে এই 100 মার্কের মধ্যে আসলে আছে হচ্ছে আমাদের বাংলা থাকে, বাংলার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে বাংলা সাহিত্য, আর একটা হচ্ছে যে ইংলিশের মধ্যে তেমনি ইংলিশ হচ্ছে যে একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে লিটারেচার, আবার হচ্ছে ম্যাথ আছে, আবার মানসিক দক্ষতা আছে, এবং হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, আবার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে একটা অংশ মুক্তিযুদ্ধ ভিত্তিক কোয়েশ্চেন আছে। এইভাবে করে 100 মার্কের জেনারেল পার্ট ডিস্ট্রিবিউশন। আর আর 100 মার্ক যেটা সেটা হচ্ছে তোমার ইয়ার জন্য, মেডিকেল সায়েন্সের জন্য। এখন মেডিকেল সায়েন্সকেও ভাগে ভাগে ভাগ করা হয়েছে, যেমন বেসিক সাবজেক্টের মধ্যে ফিজিওলজি, অ্যানাটমি, তারপরে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, তারপরে হচ্ছে তোমার এগুলো সবগুলা থেকে নাম্বার আলাদা আলাদা করে, আবার মেডিসিন মানে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে ক্লিনিক্যালও টপিক আছে। এখানে আমার ঠিক নাম্বার মার্ক ডিস্ট্রিবিউশনটা পুরোপুরি মনে নাই, কিন্তু এভাবে করে নাম্বার আছে, এক একটাতে এক একটা নাম্বার আছে, টোটাল 100 মার্কের। টোটাল এই 200 মার্কের হচ্ছে এমসিকিউ টাইপ রিটেন পরীক্ষা হবে, এখানে কোনো আলাদা করে রিটেন যে বলতে আমরা যেটা বুঝি এটা নাই। তো এমসিকিউ টাইপ রিটেনের মধ্যে যেমন যতজন, এবার মনে 32,000, 42তম বিসিএস এ মনে 32,000 ছিল, আর 39তম বিসিএস এ মনে হয় অ্যারাউন্ড 37, মানে 37,000 ক্যান্ডিডেট ছিল। এবং 39তম বিসিএস এর ইনিশিয়ালি সিট নাম্বার দেওয়া হয়েছিল 4,500টা, 4,500 জন, এবং প্রথম যে আমরা প্রথম ধাপে 39তম বিসিএস এ 4,500-ই নেওয়া হয়েছিল, আর এবার হচ্ছে 42তম বিসিএস এ 2,000-এর জন্য দেওয়া হয়েছে। পরবর্তীতে যদিও 39তম বিসিএস এ করোনা পরিস্থিতি বিবেচনা করার কারণে অনেক পরে, প্রায় 6 থেকে 7 মাস পরে হঠাৎ করেই যারা নন ক্যাডার লিস্টে ছিলেন তাদের থেকে 2,000 নেওয়া হয়েছিল হঠাৎ করে, সেটা সেটা আগে থেকে জানা ছিল না, এটা নন ক্যাডার লিস্ট থেকে, এটা একেবারে নতুন, কখনোই এরা হয়নি এর আগে। তো যেটাই হোক, যে স্পেশাল বিসিএস এর হচ্ছে এটা, এর পরবর্তীতে যারা রিটেন টাইপ বিসিএস এ এমসিকিউ টাইপ রিটেন পরীক্ষা যারা পাশ করবে প্রিলিমিনারিতে, ওনাদেরকে হচ্ছে যে ভাইবার জন্য কল করেন, ভাইবার জন্য আলাদা করে একটা পাশ মার্ক আছে, ভাইবাতে পাশ করতে হয়। পাশ করার পরে সম্মিলিত যত সিট সে অনুসারে ওনারা যদি 2,000-32,000-এর মধ্যে হয়তো বা এমসি, আমি ঠিক জানি না কতজন কোয়ালিফাই করেছেন এবার 42তম প্রিলিমিনারি পরীক্ষায়, ঠিক ওনাদেরকে সবাইকে ভাইবাতে কল অ্যাটেন্ড করতে হবে। ভাইবাতে পাশ করার পরে টোটাল যে যে রিজেন্টটা এবং হচ্ছে ভাইবাটা এই দুটো নাম্বার যোগ হবে, যোগ হওয়ার পরে যারা হচ্ছে মেধার তালিকায় স্থান করে নিতে পারবেন তারা ক্যাডার লিস্টে চলে আসবেন, আর যারা পাশ করবেন শুধু তারা হচ্ছে নন ক্যাডার লিস্টে থাকবেন। সরকার যদি পরবর্তীতে মনে করেন যে ওনাদেরকে জনবল হিসেবে নিয়োগ দিবেন, বিভিন্ন নন ক্যাডার পোস্টে নিয়োগ দিতে পারেন। এটা হচ্ছে তোমার জেনারেল বিসিএস এবং স্পেশাল বিসিএস এর মধ্যে পার্থক্য, বলো তোমার পরবর্তী কোয়েশ্চন বলো। ম্যাম আমার কোয়েশ্চন হলো, আপনি তো বলেছেন যে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা তিনটা, কথাই সাউন্ডটা একটু কম আসছে, সাউন্ডটা একটু বাড়ানো যায়? আপনি তো বলেছেন যে আমাদের তিনটা ধাপে একটা বিসিএস এক্সাম হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি, তারপর রিটেন, দেন হচ্ছে ভাইবা।
তো একটা মানুষ যদি মানে একজন কেউ যদি প্রিপারেশন নিতে চায়, এই তিনটা ধাপের জন্য ইন্ডিভিজুয়ালি কিভাবে সে প্রিপেয়ার নিবে? একজন প্রিলিমিনারি কোয়ালিফাই করলো, দেন হচ্ছে রিটেন এর জন্য সে কিভাবে প্রিপেয়ার হবে, আবার রিটেন কোয়ালিফাই করলো, সে ভাইভার জন্য পরবর্তীতে কিভাবে প্রিপারেশন নিবে একটু যদি বলতে। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রিলিমিনার আলাদা করে আসলে প্রথমেই রিজেন্ট এর জন্য কেউই পড়ে না, বিশেষ করে যারা শুধু হেলথ ক্যাডারে যারা অংশগ্রহণ করেন, যারা বোথ ক্যাডারে দেন বা প্রফেশনাল টেকনিক্যালে দেন, তারাও রিটেনের জন্য প্রথমে প্রিপারেশন নেন। কারণ প্রিলিমিনারিটাই অনেক টাফ হয়। প্রথমে প্রিলিমিনারি প্রিপারেশন এবং রিটেনের প্রিপারেশনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। প্রথম যারা যারা একজন যখন চিন্তা করেন যে না ঠিক আছে, প্রথমে একজন মেডিকেল একজন ডক্টর, আমি প্রথমে মেডিকেল সায়েন্সের কথা বলি, যারা এমবিবিএস পাশ করেছেন তারা হচ্ছে যে চিন্তা করবেন যে আপনি কি গভর্নমেন্ট জবে যেতে চান কি চান না। কারণ হচ্ছে যে আপনি যদি গভর্নমেন্ট জবে যান তাহলে আপনার ক্যারিয়ারটা একদিকে যাবে, আপনি যদি গভর্নমেন্ট জবে না গিয়ে প্রাইভেট সেক্টরে থাকেন তাহলে আপনার ক্যারিয়ারটা অন্যদিকে যাবে। আবার অনেকে চিন্তা করেন যে আমরা দেশের বাইরে অ্যাপ্লাই করবো। তো এগুলো হচ্ছে যে আলাদা আলাদা চয়েস। তো কেউ যদি ঠিক করেন যে আমি হচ্ছে না আমি বাংলাদেশেই থাকবো, আমার ক্যারিয়ারটা বাংলাদেশেই পার্সিউ করবো, তো সেক্ষেত্রে বিসিএস টা অবশ্যই, যেহেতু আমরা সবাই যারা ডাক্তার বা এমবিবিএস এ আছি কোর্সে আছি সবাই মোটামুটি মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসা, খুব কম মানুষ ছাড়া, তো সবাই চান যে হচ্ছে যেহেতু পোস্ট গ্রাজুয়েশনের জার্নিটা অনেক লম্বা একটা জার্নি, তো এই জার্নিতে হচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়। এমবিবিএস কমপ্লিট করতে ইন্টার্নশিপ সহ কমপ্লিট করতে অনেকটা অনেকেরই 25-26 বছর বয়স হয়ে যায়। এর পরবর্তীতে আসলে ফ্যামিলি সাপোর্ট পাওয়া, বিশেষ করে ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়াটা অনেক টাফ সব অনেকের ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রে টাফ। তো সেক্ষেত্রে যদি কেউ চিন্তা করেন যে না আমি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের পাশাপাশি আমাকে হচ্ছে যে একটা স্ট্রং ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে, এবং সেটা ছাড়াও যেমন যারা হচ্ছে যে সার্জারি ব্যাকগ্রাউন্ডে সার্জারি গাইনি এগুলোতে বা এগুলোতে ক্যারিয়ার করতে চান, খুব ফিল্ডে কাজ করতে চান সরকারি বা সেবামূলক ভাবে, বা অনেকে যারা পেরিফেরিতে কাজ করতে ইন্টারেস্টেড, সবকিছু মিলে এখানে ইন্টারেস্টের একটা ব্যাপার আছে। অনেকে আছেন যে যারা হচ্ছে শহর কেন্দ্রিক চিন্তা করেন যে না আমি আসলে আমার বাসা ঢাকায় বা আমার বাসা চিটাগং, আমি এর বাইরে কোথাও যাবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি বিসিএস এর জন্য চিন্তা না করে উনি অন্য শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন পার্সিউ করার চিন্তা করবেন। আবার যিনি চিন্তা করবেন যে আমি দেশের বাইরে যাবেন, উনি হচ্ছে টোটালি কোন দেশে সেটেল করতে চান ওইভাবে চিন্তা করবেন। তো যিনি দেশে থাকতে চান এবং বিসিএস দিতে চান, তো আমি মনে করি যে এটার জন্য আগে থেকে একেবারে এমবিবিএস কমপ্লিট করার পরেই রেজাল্টের আগে আগে চিন্তা করে নেওয়া উচিত। চিন্তা করে নেওয়ার পরে তো প্রিলিমিনারির জন্য যখন প্রিপারেশন স্টার্ট করবে, তো তখন আমি মনে করি যে ইন্টার্নশিপ যেটা অনেক ভ্যালুয়েবল একটা টাইম, ইন্টার্নশিপে ফাঁকিবাজি যারা করে তারা কখনোই একজন ভালো ডাক্তার হতে পারেন না। তো হচ্ছে যে তো এই টাইমটাতে ইন্টার্নশিপ করবেন, কিন্তু মেন্টাল প্রিপারেশন যেটা যে আমি বিসিএস দিব, তো বিসিএস দিব যারা এই প্রিপারেশনটা নিয়ে নিতে হবে, এবং যে কিছু বই পাওয়া যায় বাজারে বিভিন্ন রকম বই পাওয়া যায় প্রিলিমিনারির জন্য, বিভিন্ন সিরিজের বই আছে, তো যার যেটা পছন্দ, ম্যাট্রিক্স আছে, প্রফেসর আছে, অ্যাসিউরেন্স আছে, ওরাকল আছে, আর অনেকগুলো আছে, তো যার যেটা পছন্দ উনি সেরকম একটা সিরিজের বই বা যে কারো কাছ থেকে নিয়ে করে নিয়ে নিতে পারেন যে আমি বইটা। তো যখন ইন্টার্নশিপের ফাঁকে আমাদের কিন্তু অনেক ফ্রি টাইমও আছে, অনেকে আছেন যে ডিউটি করেন, ক্লিনিকে ডিউটি করেন, আবার অনেকে ইচ্ছা নাই এগুলো করা, তো ক্লিনিকে ডিউটি টিউটি না করলে ডিউটি করলেও কিছু বেশ কিছু ফ্রি সময় পাওয়া যায়। তো কেউ যদি মনে করেন যে আমি বিসিএস দিব, তো তাহলে ওই প্রিলিমিনারির জন্য আমি মনে করি ধীরে ধীরে প্রিপারেশন নেওয়া শুরু করে দেওয়া উচিত। এখন ডাক্তার যারা আছেন আমরা এমবিবিএস এ, তারা কোথাও গিয়ে ক্লাস বা কিছু করার প্রয়োজন আছে কিনা, তো হচ্ছে যে সেক্ষেত্রে আসলে শুনতে পাচ্ছ আমার কথা? আসলে সবাই ইয়া হয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। জি ম্যাম, শোনা যাচ্ছে আপনার কথা। তো কেউ যদি চিন্তা করে যে আমি বিসিএস দেবো, তাহলে প্রিলিমিনারি এখন ক্লাস করবে কিনা বা কোচিং এ ভর্তি হবে কিনা, তো সেক্ষেত্রে আসলে এটা এটা টোটালি ইন্ডিভিজুয়াল চয়েস। যে অনেকে আছেন যে নিজেরা পড়তে পছন্দ করেন, আমরা তো কিন্তু মেডিকেলে কেউ কিন্তু কোনো কোচিং করতাম না, এই অভ্যাসটা কিন্তু আমাদের এমবিবিএস লাইফে চলে যায়। তো সবাই কিন্তু নিজে নিজে পড়ার একটা অভ্যাস আছে, ক্লাস করার অভ্যাস আছে এবং নিজে নিজে পড়ার অভ্যাস আছে। কেউ যদি মনে করেন যে না আমি নিজের রুটিন নিজের তৈরি করে, আর যেসব পড়াগুলো প্রিলিমিনারির জন্য, এগুলো কিন্তু আমরা যেহেতু সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এবং হচ্ছে আমরা ছোটবেলা থেকে আমি এটা বলতে পারি ডাক্তারদের আইকিউ অবশ্যই ভালো, এবং একটা ভালো বেসিক নিয়ে সবাই মেডিকেল প্রফেশনে আসেন, তো হচ্ছে যে সেক্ষেত্রে এটা অনেক হেল্পফুল। মেইনলি হচ্ছে যে প্রিলিমিনারি যে কোয়েশ্চেন গুলো অনেক বেশি কিন্তু আসে হচ্ছে 9-10 এর যে সিলেবাস, 9-10 এর যে বইগুলো, সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, বাংলা, ইংরেজি, বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ, লিটারেচার, সবকিছু কিন্তু ওই বইগুলো থেকে আসে একেবারে আমাদের 9-10 এর যে মেইন বুক। অনেকে কিন্তু যখন প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়া শুরু করে
প্রথমে কিন্তু ওই যে রিপিট একবার একটু রিভিশন দিয়ে নেয়, যেমন বাংলা আমাদের ম্যাট্রিকে একটা বাংলা ব্যাকরণ বই ছিল, ওইটা থেকে ম্যাক্সিমাম 99% কোশ্চেন আসে। হচ্ছে যে অনেকে দেখা যায় ওখান থেকে, যেহেতু বেসিক যদি অনেকে ভুলে যেয়ে থাকেন, অনেকে দেখা যায় যে শুধু গাইড বইগুলা হেল্প করতে পারছে না, কারণ ওগুলাতে শুধুমাত্র কোয়েশ্চেন দেওয়া থাকে, কোনো আলোচনায় থাকে কিছু থাকে, কিন্তু আলোচনা চাইতে ওভাবে বুঝে যায় না। কেউ যদি বুঝতে চান বা বেসিক থেকে শুরু করতে চান বা কারো হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে হচ্ছে যে এইভাবে বই 99 মেইন বুক টেক্সট বুক গুলো কিনে নিতে পারেন। ওগুলো একবার কিন্তু রিডিং এর মতো পড়লে অনেক কিছু রিভিউ হয়ে যায়, তো সেই রিভিউ করে তারপরে হচ্ছে যে নিজের একটা রুটিন তৈরি করে এমসিকিউ যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করা স্টার্ট করে দেন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে আসলে কোয়েশ্চেন আমাদের জন্য এটা খুব বেশি কঠিন না। সবারই বেসিক খুব স্ট্রং, সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সবাই ম্যাথ পারি আমরা, সবাই আমরা বাংলা ইংলিশ এবং ছোটবেলা থেকে সবাই অনেক ভালো রেজাল্ট করে এসেছে, তো এই জন্য হচ্ছে যে এগুলা অনেক বেশি টাফ হয় না। এই জন্য বেশিরভাগ ডক্টরি আসলে কোচিং বা এগুলা ইনভলভ হয় না, কারণ সময়ও থাকে না, পাশাপাশি প্রয়োজনও হয় না। তো আবার কেউ যদি মনে করেন যে না আমি হচ্ছে যে আসলে ওরকম গুছানো না, বা আমার হচ্ছে যে অনেক বেশি গাইডলাইনের দরকার হয়, বা আমার অনেক বেশি একটু বুঝে ক্লাস শুনলে আমার জন্য পড়তে অনেক প্রিপারেশন নিতে অনেক সুবিধা হয়, সেক্ষেত্রে প্রতিটা শহরে প্রতিটা যে যে বিভাগীয় শহর বা জেলা শহর বা যে ঢাকাতে তো আছে পাশাপাশি সব জায়গায় আছে, সব অনেকগুলো বিসিএস এর প্রিলিমিনারি কিন্তু সবার জন্য সেম। কেউ যদি স্পেশাল বিসিএস ছাড়া জেনারেল বিসিএস এর জন্য চিন্তা করে, সবারই অনেকগুলো কনফিডেন্স ওরাকল আরো কি কি জানে অনেকগুলো কোচিং আছে। কেউ যদি মনে করেন যে না আমি ওভাবে করে পারি না নিজে নিজে পড়তে, আমি ক্লাস করে করার পরে, এখানে কিন্তু ইয়া করার কিছু নেই, হেজিটেশনের কিছু নেই, ক্লাস করে কিন্তু কেউ কারো কোচিং করা মানে কিন্তু স্কুল বোতল ফিটিং না। এখানে কোচিং মানে একটা ক্লাস, একটা গাইডলাইন দেয় ওনারা, একটা রুটিন করে দেন আপনাকে সেভাবে পড়তে, ওনারা হয়তো ক্লাস করবেন, কিন্তু আপনি যদি নিজে না পড়েন ওই ক্লাসে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না। তো কেউ যদি মনে করে যে না আমি এভাবে করে করতে চাই, সেভাবেও করতে পারেন। আমি মনে করি এই টাইমটা হচ্ছে ইন্টার্নশিপের সময় করে নেওয়া উচিত, একটু টাইম বাই করে সপ্তাহে হয়তো একটা বা দুইটা ক্লাস হয় বা হচ্ছে যে পড়াশোনা। কেউ যদি মনে করেন এমবিবিএস এ, এরপরেই প্রিলিমিনারি প্রিপারেশন নিয়ে শুরু করা উচিত। আর রিটেন প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে রিটেনের জন্য অনেক লম্বা একটা সময় পাওয়া যায়। জেনারেল বিসিএস এ দেখা যায় যেমন আমার হচ্ছে যে 38তম বিসিএস এর প্রিলি হয়েছিল হচ্ছে 29শে ডিসেম্বর। প্রিলি হয়ে যাওয়ার পরেই কিন্তু কাটমার্ক নিচে যখন একটু মিলে তখনই কিন্তু যে কেউ বুঝে যায় যে আমি প্রিলিতে কোয়ালিফাই করব। তো যিনি কনফিডেন্ট মানে মোটামুটি বুঝে যান যে আমি প্রিলিতে কোয়ালিফাই করব, উনি কিন্তু দেখা যায় প্রিলির রেজাল্ট হতে হতে পাশাপাশি আমার হচ্ছে 38তম বিসিএস এর প্রিলিমিনারি হয়েছিল 29শে ডিসেম্বর আর রিটেন স্টার্ট হয়েছিল 8ই অগস্ট, মানে অনেক লম্বা সময়, আগস্ট মানে প্রায় 8-9 মাস সময়। তা আমরা যেখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেই 3 দিনের জন্য, 3 দিনের 3 মাসের মধ্যে, তারপরে হচ্ছে আইটেম এর প্রিপারেশন নেই পরীক্ষার আগের দিন, প্রফ এর প্রিপারেশন নেই, ভাইবার প্রিপারেশন নেই মাসখানেকের মধ্যে, সেখানে একটা রিটেনের প্রিপারেশনের জন্য 8 মাস 9 মাস অনেক লম্বা সময়। তো যারা হচ্ছে যে প্রিলিমিনারি মনে করেন আমার অনেক ভালো পরীক্ষা হয়েছে বা আমি কোয়ালিফাই করব, তাহলে সেক্ষেত্রে ওনারা তখন রিটেনের প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন। সেক্ষেত্রেও একই কথা, অনেকগুলো বাজারে বই পাওয়া যায় যে গাইডলাইন হিসেবে যে বইগুলা নিয়ে কালেক্ট করে পড়তে পারেন। পাশাপাশি হচ্ছে যে কেউ যদি মনে করেন এগুলোর জন্য ক্লাসও হয় রিটেনের জন্য আলাদা করে কোচিং, যে কোচিং ক্লাস করেন ওখানে গাইডলাইন নেওয়ার জন্য ওটাও করতে পারেন, এটার জন্য অনেক লম্বা সময় পাওয়া যায়। আর ভাইবার জন্য দেখা যায় রিটেন রেজাল্ট হতে হতে অনেক সময় লাগে। রিটেন আমাদের তো হচ্ছে যে যেমন 2019-এ 8ই আগস্ট হয়েছে আমার 38শে প্রিলিমিনারি রিটেন পরীক্ষা, 5 দিন টানা পরীক্ষা হয়েছে। এরপরে ভাইবা পরীক্ষা হয়েছে আপনার 2020-এর জানুয়ারিতে, তাহলে অনেক লম্বা সময় তাই না, অনেক লম্বা সময়, 6-7 মাস 8 মাস ভাইবার জন্য টাইম পাওয়া যায়। এগুলোর জন্য আসলে আলাদা একসাথে প্রিপারেশন নেওয়ার কোনো মানে হয় না, সবাইকে আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে হবে। আর যাদের স্পেশাল বিসিএস 42 অলরেডি হয়ে গিয়েছে, আর ভবিষ্যতে স্পেশাল বিসিএস হবে কিনা এটা আসলে কেউ জানে না, ঠিক আছে, না হওয়ার মানে রিসেন্টলি না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে আসলে স্পেশাল নিয়ে পরবর্তী যারা আছেন স্টুডেন্ট, তারা স্পেশালের চিন্তা না করাই ভালো, জেনারেল বিসিএস নিয়ে চিন্তা করাটাই, যে এই ধাপ আমাকে পার করতে হবে, তো এইভাবেই আসলে যেতে হবে। ম্যাম আপনার কাছে পরের প্রশ্ন, যে আমরা দেখেছি যে আপনি বিসিএস এবং পোস্ট গ্রাজুয়েশনের অনেকগুলো কোর্সই একই সাথে সিমালটেনিয়াসলি কমপ্লিট করেছেন, যেটা আসলে একটা ওয়ান্ডার। তো আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্ট, পড়াশোনা ম্যানেজমেন্টটা করেছেন যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যখন আমি এই যে এতক্ষণ ধরে বললাম যে যারা আমি যখন ইন্টার্নশিপ শুরু করি যেদিন আমার আসলে আমি তখনই কনসিভ করি, আমি প্রেগনেন্ট ছিলাম, তো ওই টাইমটাতে আসলে আমি তখন বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, প্রথম প্রথম 2-3 মাস তখন আমি আসলে খুব হ্যাপাজার্ড ছিলাম। সবার লাইফে এরকম থাকে কিছু, কারো কারো অসুস্থতা বা ফ্যামিলি অনেক কিছুর কারণে হয়তো একটু হ্যাপাজার্ড। এরপরে আমি চিন্তা করলাম যে না আমি আসলে বিসিএস টা দিব, তো তখন বিসিএস আমার সামনে 38তম বিসিএস আসবে আসবে করে, তো তখন আমি প্রিপারেশন নিয়ে স্টার্ট করি।
তখন আমি ইন্টার্ন ছিলাম, তো ইন্টার্ন ছিলাম, তো আমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা শুরু করার পরে তো আমি তখন আমি তো সিলেট মেডিকেল থেকে পাশ করেছি, তো ওখান থেকে চিন্তা করলাম যে দেখা গেছে ইন্টার্নশিপ করে আবার অনেক বেশি, আমার ফার্স্ট প্লেসমেন্ট ছিল গাইনিতে, এরপরে সবগুলাতে তো মোটামুটি কমিশনের ডিউটি পড়ে, পাশাপাশি আমি অসুস্থও ছিলাম, তো আমি একা একা আসলে কোনো কিছু পার্সু করতে পারছিলাম না। আমি হোস্টেলও ছেড়ে দিয়েছিলাম, মানে নিজে বাসা নিয়ে, কারণ হচ্ছে আমার তখন আমার বেবিও হয়, ওই টাইমটাতে আসলে অন্য অন্যদের সাথে কমিউনিকেট করে পড়া বা গ্রুপ স্টাডি বা অন্যদের কাছে সাজেশন নেওয়া পসিবল ছিল না। তো এই জন্য আমি হচ্ছে যে ওখানে একটা ক্লাস হতো বিসিএস এর জন্য, তো আমি ওইটাতে কোচিং এ কনফিডেন্স ছিল মেবি, তো ওখানে হচ্ছে যে আমি অ্যাটেন্ড করি। যদি আমি রেগুলার ক্লাস, কারণ ডিউটি থাকে সবাই জানি ইভিনিং ডিউটি থাকে ম্যাক্সিমাম, তো ইভিনিং ডিউটি করে আসলে ক্লাস সবসময় কন্টিনিউ করা যায়, তারপরে টুকিটাকি অ্যাটলিস্ট আমি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। ওরা পরীক্ষা নিত মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে, তো পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম পড়ে পড়ে। নিজের একটা বই কিনে নিয়েছিলাম, একটা সিরিজের বই কিনে নিয়েছিলাম, এবং ওখান থেকে পড়ে পড়ে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। তো এরকম করে করে আমার ইন্টার্নশিপ শেষ হলো। ইন্টার্নশিপের সাথে আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার কিছুদিন আগে আমার বেবি হয়, যদিও আমি ডিউ টাইমে ইন্টার্নশিপ শেষ করি। শেষ করার পরেই আমি চিন্তা করলাম যে তখন তখন 38তম সার্কুলার হয়নি, তো কিছুদিন পরে 38তম সার্কুলার দেয়। তো সার্কুলার দেওয়ার পরে তো আমার অলরেডি তখন আমার বিসিএস এর খুব ভালো একটা প্রিপারেশন, আমি প্রতিদিনই কিছু কিছু পড়ার চেষ্টা করতাম। ইন্টার্নশিপের সময় 2 ঘন্টা 3 ঘন্টা করে একটা পড়ার চেষ্টা করতাম যে প্রতিদিন, তো এরকম করে আমি পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতাম। ওরা তো একটা মেধা তালিকা দেয়, তো ওইখানে দেখা যেত যে আমি খুব ভালো স্কোর করতাম, তো আমার একটা কনফিডেন্স তৈরি হয়েছিল যে না আমি হয়তো বা একটু ভালো করবো। তো অনেকে আমাকে সাজেস্ট করেছিল যে আপনি হয়তো বা বোর্ড ক্যাডার দেন বা প্রশাসনে, তো আমার যেহেতু আসলে কখনোই ইচ্ছা ছিল না, আমার বাবা মার ইচ্ছায়, আমার নিজের ইচ্ছায় আমি মেডিকেল প্রফেশনে এসেছি, তো মেডিকেল প্রফেশনটা ছাড়ার আমার ইচ্ছা ছিল না। আমি চিন্তা করলাম যে আমি আসলে অন্য ক্যাডারে দিব না, আমি ডিটারমাইন ছিলাম। তো এই জন্য হচ্ছে যে আমি যখন সার্কুলার হয় তখন আমি 38তম বিসিএসে শুধু হেলথ ক্যাডারেই চয়েস দিই। আর এর মধ্যেই হচ্ছে যে আমার ইন্টার্নশিপও শেষ হয়ে যায়। আমি সিলেট থেকে আমার বাসা, মানে আমার মায়ের বাসা ঢাকায়, আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে তো আসলে ক্যারিয়ার নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু ফ্যামিলি বা ওরা, আমার হাজবেন্ড চেয়েছিলেন যে আমি গাইনিতে ক্যারিয়ার করি, তো আসলে আমি তখন আপত্তি করতে পারিনি। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি বিসিএস তো অনেক লেন্দি একটা প্রসেস, আমাদের মেডিকেল প্রফেশন যদি কেউ ছেড়ে দেয়, পড়াশোনা করার অবশ্য আমার এমবিবিএস লাইফ থেকেই ছিল, তো চিন্তা করলাম যে আমি যদি এখন শুধু বিসিএস নিয়ে, কতদিনে প্রিলিমিনারি হবে, কতদিন, আমি বললাম প্রায় 4 বছর সময় লেগে গিয়েছে, তো এই টাইমটা যদি শুধুমাত্র কেউ শুধু বিসিএস নিয়ে বসে থাকে, আমি মনে করি অনেকটা টাইম পিছিয়ে যাবেন। কারণ এমবিবিএস বা মেডিকেল প্রফেশন হচ্ছে চর্চার বিষয়, কেউ যদি চর্চা বাদ দিয়ে দেন তাহলে পোস্ট গ্রাজুয়েশন তো অনেক কম্পিটিটিভ, এখন অনেক বেশি কম্পিটিটিভ, তো সেখানে আপনার টিকে থাকাটা অনেক টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলেই আমাদেরকে চিন্তা করতে হয়, এক হাতে অনেকগুলো কথা চিন্তা করতে হয়, যারা মেয়ে হলে তো ফ্যামিলি থাকে, বাচ্চা থাকে, অনেক কিছুই, সবাইকে আমি আমার ক্যারিয়ারের জন্য, অনেকে দেখা যায় এখন অনেক লেট ম্যারেজ, তারপর অনেক অনেকে লেটে বাচ্চা নিচ্ছেন, বা অনেকে, এগুলো আসলে আমি মনে করি যে কোনোটার জন্য কোনোটা থামিয়ে রাখা উচিত না। কারণ আপনি দেখবেন যে একটা যদি আপনি থামিয়ে রাখেন তাহলে আপনি ওই জায়গায় অনেক পিছিয়ে পড়েছেন অন্যদের চাইতে, কারণ আমাদের লাইফে প্রতিটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। ক্যারিয়ার যেমন আমাদের জন্য ইম্পর্টেন্ট, তেমন আমাদের হচ্ছে যে ফ্যামিলিও ইম্পর্টেন্ট। পাশাপাশি যেমন ক্যারিয়ারে, যেমন বিসিএস যদি কেউ বিসিএস চান, বিসিএস টা যেমন ইম্পর্টেন্ট, পোস্ট গ্রাজুয়েশনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনি যদি, কারণ হেলথ ক্যাডারে কিন্তু আপনি যদি কোনো পোস্ট গ্রাজুয়েশন পার্সু না করেন, আপনার কিন্তু কোনো প্রমোশন হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে, এভাবে সাইমনটেনিয়াসলি চিন্তা করতে হবে, এটা ছাড়া আপনার কোনো স্কোপ নাই। তো আমি হচ্ছে আমার নিজের ক্ষেত্রে, তো তখন আমি চিন্তা করলাম যে না, আমি আসলে পোস্ট গ্রাজুয়েশনও করব, তো সেই জন্য আমি পড়া শুরু করলাম এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য। তখন তো সামনে আমি পার্ট ওয়ানে দিতে পারবো, যেহেতু ইন্টার্নশিপের 1 বছর আগে রেসিডেন্সিতে অ্যাটেন্ড করা যায় না, তো আমি পার্ট ওয়ানের জন্য আমি আমার টাইমটাকে একেবারে ভাগ করে নিয়েছিলাম। আমার বেবিও খুব ছোট ছিল, তো আমি টাইমটাকে ভাগ করে বিসিএস এ, যেহেতু আমার বিসিএস এর মোটামুটি অনেকদিন পড়ার কারণে আমার একটা নির্দিষ্ট একটা প্রিপারেশন তৈরি হয়ে গিয়েছিল, একটা গাইডলাইন আমি নিজের মধ্যে নিজে তৈরি করে নিয়েছিলাম, তো আমি বিসিএস এর জন্য পড়ছিলাম। আমি বেশি সিরিয়াস তখন ওই 6 মাস আমি এফসিপিএস এর জন্য, যেটা আমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়তেছিলাম, তো যেহেতু দুইটাই টোটালি আলাদা টপিক, আলাদা প্রিপারেশন, তো আমি আমার টাইমটাকে একটু ভাগ করে নিয়েছিলাম। দেখা যেত যে বিসিএস এর পড়াটা দেখা যেত আমি হয়তো 1 ঘন্টা পড়তেছি, বাকি দিনের যে বাকি সময়টা আছে ওই টাইমটা আমি পুরোটাই পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়ছিলাম এফসিপিএস এর জন্য। তো আমার একটা খুবই মানে ব্যাড লাক, যেটা সেটা হচ্ছে যে আমার 38-এর প্রিলিমিনারি ছিল 29শে ডিসেম্বর, আর আমার জানুয়ারির 3 তারিখ ছিল আমার প্রথম এফসিপিএস পরীক্ষা, এফসিপিএস পার্ট ওয়ান, মাত্র 3 দিন গ্যাপ। তো ওই টাইমটা খুব বেশি, কারণ দুটা টোটালি 2 সমুদ্র, ওখানে আসলে সাঁতার কাটা আসলে একজন মানুষের পক্ষে খুব টাফ। তো তখন আমি, আমার মনে আছে আমার যেদিন প্রিলিমিনারি পরীক্ষা হয় তার 7 দিন আগে আমি হচ্ছে এফসিপিএস এর বইগুলাকে ক্লোজ করে আমি হচ্ছে যে বিসিএস এর জন্য আবার পড়াশোনা, মানে আবার শুধু বিসিএস এ পড়লাম। করার পরে যখন আমি 29 তারিখ বিসিএস এ অ্যাপিয়ার করলাম,
অ্যাপিয়ার করার পরেই আমি হচ্ছে যে দেখলাম যে না আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, যেটা কাট মার্ক থাকে সেটা হচ্ছে তার অনেক উপরেই থাকবে নাম্বার, তখন আমি নিশ্চিন্ত হয়ে পরবর্তী কয়েকদিন আমি এফসিপিএস এর জন্য আমার যে যা পড়া ছিল প্রিপারেশন আমি রিভাইজ করে পরীক্ষা দিলাম এবং আমার পার্ট ওয়ানে আমি কোয়ালিফাই করি একবারেই। তো হওয়ার পরে পার্ট ওয়ান হওয়ার পরে তো আমি আবার ট্রেনিং এ ঢুকে যাই, কারণ বসে থাকার আসলে এখানে কোনো স্কোপ নাই। কেউ হয়তো চিন্তা করবেন যে আমি ঠিক আছে আমার বিসিএস টা শেষ করি বা এটা করি তাই আমি ট্রেনিং করবো না, তো দেখা যায় যে সবকিছুই আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট, কোনোটার জন্য আপনার জীবন কোনটা থেমে থাকবে। আমি ঢাকা মেডিকেলে ট্রেনিং এ ঢুকলাম, তো এর মধ্যে হচ্ছে যে চিন্তা করছিলাম যে না আমি 38 রিটার্নের জন্য পড়বো, আমার যেহেতু প্রিলিমিনারি অনেক ভালো হয়েছে, তো পাশাপাশি আমি চিন্তা করলাম যেহেতু আমি বিসিএস এ দিচ্ছি, সবাই জানেন যে হচ্ছে ট্রেনিং পোস্ট পাওয়াটা পরবর্তীতে অনেক টাফ এফসিপিএস এর জন্য, এবং পরবর্তী এটা অতটা মানে গুছানো আমার কাছে, আমি চিন্তা করলাম যে আমার রেসিডেন্সি খুব পছন্দ আমি রেসিডেন্সিও দিব। তো এই জন্য আমি 38 বিসিএস এর রিটেন এর প্রিপারেশন এবং রেসিডেন্সির প্রিপারেশন নেওয়া শুরু করলাম, যে বেশ কিছু সময় নিয়ে আগে থেকে অল্প অল্প করে প্রতিদিনই পড়তাম ট্রেনিং করতাম, এবং পাশাপাশি আমি রেসিডেন্সির প্রিপারেশনও নিয়েছিলাম এবং 38তম রিটেন এর প্রিপারেশনও নিয়েছিলাম। এর মধ্যে হঠাৎ করে মাঝামাঝি সময়ে 2018 মাঝামাঝি সময়ে 39তম স্পেশাল বিসিএস এর সার্কুলার হয়ে যায়। তো সার্কুলার হয়ে যাওয়ার পরে তো এখন 39তম বিসিএস, 38 তো কতদিন লাগবে যেহেতু জেনারেল বিসিএস এটা আসলে কেউ বলতে পারে না, তখন 39-এর আসলে প্রি সিলেবাস টিলেবাস সবকিছু আলাদা, যেহেতু আমার রেসিডেন্সি প্রিপারেশন চলতেছিল পাশাপাশি আমি কিছু রিসেন্টলি আমি 38-এর প্রিলি পাস করেছিলাম এবং 38-এর রিটেন নিচ্ছিলাম, এই জন্য আমার জন্য জিনিসটা খুব ইজি হয়ে যায় এবং আমি যেটা হয়েছে যে আমার 39তম ইয়া হয়েছিল পরীক্ষা প্রিলি রিটেন হয়েছিল 8ই আগস্ট, আর আমার 38-এ রিটেন হয়েছিল 3ই অগস্ট 39তম, আর 8 তারিখ থেকে 8ই অগস্ট থেকে আমার 5 দিন টানা 38-এ রিটেনের প্রিপারেশন রিটেনের পরীক্ষা ছিল, আলাদা করে আসলে প্রিপারেশনের কোনো সুযোগ ছিল না। তো জন্য আমি 38-এ রিটেনের জন্য পড়েছি আর 39তম প্রিলি প্লাস মেডিকেল মেডিকেল সায়েন্স জেনারেল জেনারেল এগুলো পড়েছিলাম আলাদা আলাদা করে, যেহেতু আমি রেসিডেন্সি প্রিপারেশনে যাই আমার জন্য জিনিসটা একটু ইজি হয়েছিল। পরে আমি একসাথেই দুটো পরীক্ষা দেই, এবং হচ্ছে আর একটা মজার বিষয় হচ্ছে আমার যখন 39-এ রেজাল্ট হয়, রেজাল্ট হওয়ার পরেই হচ্ছে যে আমি 38-এ মেডিকেল সায়েন্স ও 39-এর ভাইবার, আমি যে বলেছিলাম 200 মার্কের মেডিকেল সায়েন্স পরীক্ষা হয় সেই পরীক্ষাটা আবার আমার 39-এর ভাইবার ঠিক 2 দিন আগে হয়েছিল। তো আসলে আলাদা করে আমি প্রিপারেশন নেওয়ার জন্য কোনো সময় পাইনি, আমি সবসময় নিজেকে একটু ভাগে ভাগে ভাগ করে রুটিনটাকে সেভাবে করেছিলাম, এবং তার 20 দিন পরে আমার রেসিডেন্সি পরীক্ষা হয়। তো আমার যেটা হয় তো এত সবাই জানে আমি 39তম বিসিএস যেটা সেটাতে আমি ফার্স্ট হয়েছিলাম, এরপর 38তম বিসিএস যেটা ওটাতে থার্ড, এবং আমি রেসিডেন্সি পরীক্ষা দিয়েছিলাম ওটাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, আমার সাবজেক্ট গাইনিতে ছিল ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। তো এটাই আর কি, আসলে আলাদা করে চিন্তা করলে আমি যে আলাদা আলাদা করে পড়বো বা আমি পোস্ট গ্রাজুয়েশন ছেড়ে দিয়ে শুধু বিসিএস এর জন্য পড়বো, আসলে শুধু বিসিএস এর জন্য যদি কেউ লেগে থাকে অনেকটা সময় পিছিয়ে যেতে হবে, কারণ বিসিএস এর সার্কুলার থেকে চান্স মানে চাকরিতে ঢোকা পর্যন্ত অনেক লম্বা একটা সময়, মিনিমাম 3 বছর সময়, এই টাইমটাতে যদি কেউ শুধু বিসিএস নিয়ে বসে থাকেন আসলে পারবেন না। তো সেক্ষেত্রে আসলে দুটা দিক চিন্তা করাই উচিত। তুমি তোমার পরবর্তী প্রশ্ন করো। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম আপনি তো বললেন যে আপনি হচ্ছে একসাথে অনেকগুলো প্রিপারেশন নিয়েছেন, তো ম্যাম এত কম সময় আপনি আপনার মানে আপনার রুটিনটা কি ছিল, আপনি কিভাবে টাইমটাকে ম্যানেজ করতেন এবং কি কি পড়তেন, স্পেশালি কি কি বই আমাদের দরকার বা কিভাবে পড়তেন? প্রথম কথা আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে যার কারো যদি বিসিএস এর প্রিপারেশন এর ইচ্ছা থাকে তাকে ইন্টার্নশিপ থেকে শুরু করে নেওয়া উচিত। তো সেক্ষেত্রে ওই সময় একটা যে কোনো সিরিজে যার যেটা পছন্দ সেরকম একটা সিরিজের একটা বই, অনেকগুলো বই বাজারে পাওয়া যায় এবং অনেক গুছানো বই পাওয়া যায়, ঠিক আছে, ওই বইগুলো নিয়ে কেউ যদি অল্প অল্প করে, আমি বই যেমন সবগুলো সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, তারপরে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, এগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে যে আমি আজকে এটা টপিকে এত ঘন্টা পড়বো, এই টপিকে এত ঘন্টা পড়বো, এত ঘন্টা কোয়েশ্চেন সলভ করবো, তো এগুলো এভাবে করে করে যদি রুটিন ইয়ে করে, তাহলে প্রিলিমিনারি প্রিপারেশন নিতে আমি মনে করি 2 থেকে 3 মাস সময় পর্যাপ্ত একজন মেডিকেল স্টুডেন্টের জন্য। তো প্রিলিমিনারি যখন সার্কুলার হয় তারপর থেকে কিন্তু অনেকে প্রিপারেশন নিতে, যাদের একটু মনে করেন যে না আমি আসলে গুছিয়ে পড়তে পছন্দ করি বা আমি খুব বেসিক না বুঝে কোনো কিছু মুখস্ত করে খুব তাড়াতাড়ি পারি না, তারা আগে থেকে প্রিপারেশন নেবেন, অল্প অল্প করে বারে বারে পড়বেন, এবং যখন সার্কুলার হয়ে যাবে তখন একটু সিরিয়াসলি রুটিন ওয়াইজ পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রিলিমিনারি প্রিপারেশন। আর কেউ যদি যেমন আমার পরীক্ষা সবগুলো একসাথে হয়েছিল, এই জন্য আমাকে একসাথে এফসিপিএস এবং প্রিলিমিনারি পরীক্ষার একই প্রিপারেশন নেওয়া হয়েছে। আমার ক্ষেত্রে আমি যেটা হয়েছে, আমি অনেকদিন ইন্টার্নশিপ থেকে আমি প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছিলাম, এবং যখন আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যায় তারপরে আমি হচ্ছে যে রেসিডেন্সি মানে এফসিপিএস পার্ট ওয়ানের জন্য পড়া শুরু করি, এবং তখন আমি মূলত যেহেতু আমার অনেকদিন ধরে
বিসিএসসি প্রিপারেশন নেওয়া ছিল, তো ওই জন্য আমি ওটাকে একটু সাইডে রেখে মানে প্রতিদিন আমি একটু রিভিশন দিতাম, 1 ঘন্টা 2 ঘন্টা করে রিভিশন দিতাম বিসিএসসি এর জন্য। বাকি সবাই জানে এফসিপিএস পার্ট ওয়ান করা খুব টাফ একটা ব্যাপার, এফসিপিএস বা পোস্ট গ্রাজুয়েশন সবগুলাই অনেক সময় দেওয়া লাগে, 17-18 ঘন্টা করে পড়াশোনা করা লাগে দৈনিক, এটা সবার জন্য। আমি মনে করি কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন বা এগুলো ইয়ে করতে চিন্তা করেন প্রথমে কোনো ডিউটিতে বা এগুলোতে, কেউ যদি মোটামুটি, কারণ আমাদের বাবা মা যদি আমাদেরকে পুরা 5 বছর 6 বছর ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারেন, আরো 6 মাস বা 1 বছর অবশ্যই দিতে পারবেন, তো আমরা যদি ফ্যামিলি থেকে সেই সাপোর্টটা নিয়ে যদি এগুলা বাদ দিয়ে আমি যদি শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনের কথা, কারণ এই রাস্তাটা অনেক টাফ, কেউ একবারে আমি অল্প অল্প করে পড়ে পড়ে গেলাম বা আমি না পড়েই পারলাম এই ধরনের ভুয়া কথা, এগুলো টোটালি ভুয়া, এগুলো কখনোই হবে না। তো সেক্ষেত্রে এফসিপিএস পার্ট ওয়ানের জন্য আমার ক্ষেত্রে আমি দেখা গিয়েছে দৈনিক আমাকে তখন ওই টাইমটা, যেমন আমার ইন্টার্নশিপ শেষ হয়েছিল 2017-র মেতে, এবং মে থেকে আমার জানুয়ারি 29শে ডিসেম্বর 38শে এপ্রিল এবং 3 তারিখ হচ্ছে জানুয়ারি 3 তারিখ, আমার এই 6 মাস, এই 6 মাসে আমার মনে আছে আমি 17 থেকে 18 ঘন্টা পড়াশোনা করতাম দৈনিক। আমার বেবিও তখন 4 মাস কি 5 মাস অনেক ছোট ছিল, তো ওনাদেরও অন্যান্য অনেক রেসপন্সিবিলিটি থাকে সবকিছু মিলিয়ে, তারপরও আমাকে 16-17 ঘন্টা করে আমি পড়াশোনার একটা রুটিন তৈরি করেছিলাম, যেটার কারণে আমাকে দেখা গিয়েছে যে আমি যখন মেডিকেল সায়েন্সের জন্য যখন আমি পার্ট ওয়ান পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, দেখা যেত দিনের বেশিরভাগ সময় আমি ওটা করতাম, দেখা যেত 12 থেকে 13 ঘন্টা আমাকে ওটা করতে হতো, তো 2-1 ঘন্টা আমি আমার যে প্রিলিমিনারি বিসিএস এর জন্য পড়ছিলাম ওটাকে আমি একটু জাস্ট রিভিশন দিয়ে দিয়ে নিতাম, মানে কোনোটা ছেড়ে দিই না, সাইমাল্টেনিয়াসলি পড়তাম। এভাবে আসলে সবাইকে দিনে মানে যার ক্যাপাসিটি যতটুকু, যার ক্যাপাবিলিটি যতটুকু, যার টাইম মেনটেন্স, মানে অনেকে অনেক কিছু, অনেকে ক্লিনিকে ডিউটি করেন বা অনেক কিছু করেন, যদি করতেই হয় নিতান্ত বাধ্য হয়ে, তারপরেও দেখা যাবে যে আপনি যে ডিউটির ফাঁকে বা সবকিছুতে আপনাকে পড়াশোনার জন্য একটা সার্টেন টাইম বাইর করে নিতে হবে। আপনি 10 ঘন্টা, আপনি যদি 15 ঘন্টা না পড়েন আপনাকে 10 ঘন্টা তো টাইম দিতে হবে, 8 ঘন্টা তো টাইম দিতে হবে, নাহলে আপনি একবারে এফসিপিএস পার্ট ওয়ান পাস করে যাবেন, একবারে প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাবেন এটা আশা করতে পারেন। তো আপনি যদি ডিটারমাইন থাকেন তাহলে আপনাকে এভাবেই প্রিপারেশন নিতে হবে। আর যদি গাইডলাইনের জন্য অনেকগুলো, এখন অনেকগুলা ক্লাস হয়, আগে তো শুধু দিলীপ স্যার ছিল, পরবর্তীতে আবার জেনেসিস আছে, এখন হচ্ছে যে আবার দেখা গিয়েছে যে ইয়ে আছে, ওই যে ম্যাট্রিক্স একাডেমি আছে, আর অনেকগুলো একাডেমি আছে যেনারা হচ্ছে যে এইগুলোতে ক্লাস নেন, ঠিক আছে, সবগুলো অ্যাডমিশন টেস্টের জন্য বা স্পেস পাঠানোর জন্য। কেউ যদি মনে করেন যে আমার গাইডলাইনের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওনারা ক্লাস নেন, খুব সুন্দর ক্লাস নেন, প্রতি সপ্তাহে সপ্তাহে পরীক্ষা হয়, সপ্তাহে সপ্তাহে ক্লাস থাকে এবং সেই পরীক্ষায় অনেক হেল্প হয়। হ্যাঁ, তো ক্লাস গুলো করলে সেই অনুসারে মানে একটা, ও কারণ হচ্ছে যে এমবিবিএস এর পড়াশোনা এবং পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে, যারা হচ্ছে যে এমবিবিএস লাইফ থেকেই যারা মেইন বই পড়ে অভ্যস্ত তারা, তারা হচ্ছে যে বা যাদের বেসিক নিয়ে চিন্তা ভাবনা আছে তারা কিন্তু অনেক সহজেই দেখা যায় একবার, অনেকে আসেন আমাদের সাথে এফসিপিএস পার্ট ওয়ান একসাথে 10 বার, যেমন আমার আমার সাথে আমার ফ্রেন্ড, এখানে ইয়ে করার কিছু না, আমার আমার ফ্রেন্ড আমরা একই বেঞ্চে বসে পড়াশোনা করেছি, একই সাথে কোচিং এ যখন পড়েছিলাম তখন একই সাথে পড়েছি, তো আমার সবকিছু, আমার ফ্যামিলি, আমার বাচ্চা থাকার পরেও আমার একেবারে একবারেই পার্ট ওয়ান হয়েছিল, একবারেই বিসিএস হয়েছিল, কিন্তু অনেকে আমার ফ্রেন্ড আছে স্টিল না, অনেকেই এখনো পার্ট ওয়ান ফর্ম পাস করতে পারেননি বা অনেকে রেসিডেন্সিতে ঢুকতে পারেননি, তাই না? তো এরকম সবারই, তো কেউ যদি খুব সিরিয়াস থাকেন তাহলে হচ্ছে যে এভাবেই পড়তে হবে, যাতে করে আপনার একবারেই হয়, কারণ যতবার আপনি যতবার পিছাতে থাকবেন আপনার মনোবল কনফিডেন্স তত কমতে থাকবে এবং পড়াশোনার আগ্রহ তত কমে যেতে থাকবে, তত আপনি পিছনে পড়ে যেতে পারবেন। তো কেউ যদি মনে করেন যে আপনাকে পেতেই হবে, করতে হবে, পোস্ট গ্রাজুয়েশন করবেনই, যেই সাবজেক্টই আপনি চয়েস, কোনো সাবজেক্টই কম পড়তে হয় এখন আর সেটা নয়, সব সাবজেক্টই এখন ইকুয়ালি হচ্ছে কম্পিটিশন, হয়তো সামান্য কম বেশি কিন্তু খুব বেশি না, ইকুয়ালি কম্পিটিশন আছে, ইকুয়ালি সবকিছু আছে। তো যেটা আমি, এটাই হচ্ছে গিয়ে কথা। তো এভাবে সবাইকে ভাগে ভাগে চিন্তা করেই হচ্ছে যে আগাতে হবে। তোমার পরবর্তী কোয়েশ্চন করো। ম্যাম আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বল। ম্যাম আমার কোয়েশ্চন হলো, প্রথমে আপনাকে হচ্ছে মা দিবসের শুভেচ্ছা, যেহেতু গতকাল আমাদের বিশ্ব মা দিবস গিয়েছে, আপনি তো ম্যাম একজন মা সাথে একজন সফল ডাক্তার, তো অনেক মেয়েদের ক্ষেত্রে মানে একটা স্টিগমা কাজ করে যে বিয়ের পর হয়তো আমার ক্যারিয়ার ওভার, যেহেতু আপনাকে আমরা দেখেছি যে আপনি আপনার বিয়ের পর আপনি আপনার ক্যারিয়ার, বিয়ের পর আপনি আপনার ক্যারিয়ারটা কন্টিনিউ করেছেন ম্যাম, তো সেক্ষেত্রে আপনি যারা হচ্ছে চিন্তা করে যে তাদের ক্যারিয়ার বিয়ের পরে ওভার হয়ে যাচ্ছে, বা যাদের ক্ষেত্রে স্টিগমাটা কাজ করে যে না হয়তো আমি বিয়ের পর পারবো না, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন মানে তারা কিভাবে কি করবে? আসলে এটা তোমার খুব ভালো প্রশ্ন, এটা আসলে সবার মধ্যে, যেমন আমার সাথে, আমি এমবিবিএস, আমি যে 2010-11 সেশন, তো হচ্ছে যে আমার সাথে এমবিবিএস কমপ্লিট করা আমার ফ্রেন্ডরা ম্যাক্সিমামই হচ্ছে যে এখনো পর্যন্ত কেউই বিয়ে করেননি, মানে আমার ফ্রেন্ডরাই, আমার আমাদের
আমার মেডিকেল কলেজে অলমোস্ট 100 আপ ফিমেল ছিল, আবার 100 এরকমই 100 কাছাকাছি যে মেল স্টুডেন্ট ম্যাক্সিমামে, কিন্তু এখনো আনম্যারিড। তো এইভাবে করে করে আমরা চিন্তা করি যে ক্যারিয়ার করে হয়তো বা একটা সময়ে একটা ক্যারিয়ার করার পরে আমি বিয়ে করব। তো সেই ক্ষেত্রে করতে কিন্তু ক্যারিয়ার হতে হতে বিসিএস এ যে আমি 38 মধ্যে জয়েন করেছি, মাত্র 4 মাস কি 5 মাস হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমার আমাদের সবাই কিন্তু এমবিবিএস কমপ্লিট করতে করতে একটা এজ 25-26 বছর মিনিমাম হয়ে যায়। তারপরে যদি চিন্তা করেন যে আমি শুধু ক্যারিয়ার নিয়ে চিন্তা করবো বা ক্যারিয়ার নিয়ে আগাবো, তাদের কিন্তু দেখা যায় যে ক্যারিয়ার নিয়ে করতে করতে দেখা যায় যে 30 আপ হয়ে যায়। তো একটা 30 আপ যখন হয়ে যায়, এটা কিন্তু বিয়ের জন্য মোটেও সুটেবল টাইম না। তো যেটা আমরা যেহেতু বাঙালি এবং আমাদের কালচারই একটা বিয়ে অবশ্যই আমাদেরকে করতে হবে, আমি ফিমেল হই মেল হই আমাকে বিয়ে করতে হবে, এবং যেহেতু বিয়ের পরেই প্রশ্ন চলে আসে মাতৃত্ব বা আমাকে বাচ্চা নিতেই হবে, এটা অবশ্যই আমাদের মানুষ, আমরা যেহেতু হিউম্যান বিইং, আমাদেরকে আমাদের জীবন আগিয়ে নিতে হবে বিভিন্ন ভাবে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমি যদি একটার জন্য আরেকটাকে হোল্ড করে রাখি, সেটা কিন্তু কোনো কাজের কিছু না। আমরা অনেক যেটা হোল্ড করে রাখবো সেক্ষেত্রে, কেউ যদি মনে করেন যে আমি আমার ক্যারিয়ারের জন্য পরবর্তী ক্যারিয়ার গোছানোর পরে বিয়ে করবো, সেক্ষেত্রে অনেক লেট ম্যারেজ হয়ে যায়। এবং আমি যেহেতু একজন গাইনোকোলজিস্ট, আমি জিনিসটা জানি যে অনেক আফটার 30 যদি আমরা প্রেগনেন্সি ইয়ে করি, সেটা অনেক হাই রিস্ক প্রেগনেন্সি। তো অনেকেই দেখা যায় আমাদের ডাক্তারদের মধ্যে 35-36-37 বছর হয়ে যায় একটা ফার্স্ট বেবি নেওয়ার ক্ষেত্রে। তো এটা আসলে আমাদের হেলথের জন্য অনেক ঝুঁকিপূর্ণ বলে যে, সবার আগে কিন্তু আমরা একজন মানুষ, এবং একজন হচ্ছে যে আমাদের হেলথ এর ব্যাপারে খুব, ডাক্তার হয়েছে দেখে আমাকে হেলথ কনসিয়াস হতে হবে না ব্যাপারটা তা না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে শুধুমাত্র ক্যারিয়ারের জন্য কারোই তার পার্সোনাল লাইফটাকে হোল্ড করে রাখা উচিত না। সময় মতো সবারই বিয়ে করে নেওয়া উচিত, সময় মতো যেটা বাচ্চা একটা টাইম করে বাচ্চা নেওয়া উচিত, সবারই উচিত এটা। এখন আসা যাক, অনেকে ভয় পায় যে আমার ক্যারিয়ারের পরে হয়তো বা আমার হবে না, বাচ্চা হওয়ার পরে বা আমার ক্যারিয়ারটা হবে না। তো আসলে আমরা অনেকে, আমরা যারা ডাক্তার তাদেরই পড়াশোনা করে অনেক অভ্যাস, পড়াশোনাটা আমাদের লাইফে বাচ্চার মতো ইকুয়ালি ইম্পর্টেন্ট সবকিছু। আমরা ছোটবেলা থেকে সবাই পড়াশোনা করে আসছে এবং আমাদের স্বপ্ন নিয়েই। তো অনেকে দেখা যায় এটা ফ্যামিলি সাপোর্টটাও অনেক বড় ব্যাপার, সবার ফ্যামিলি সাপোর্ট ইকুয়ালি থাকে না, শুধু ফিমেল ডক্টর না, মেল ডক্টরদেরকে অনেক সময় ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকে দেখা যায় তার বাবা মাকে চালাতে হয়, ফ্যামিলি চালাতে হয়, এটার কারণে অনেক ক্লিনিক্যাল দিয়ে ক্লিনিকে ডিউটি করতে হয়, অনেক জায়গায় খেপে যেতে হয়, অনেক কিছু করতে হয়, ওনাদেরকেও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি। মেয়েদের যদিও আলাদা করে রেসপন্সিবিলিটি থাকে বেবি বাচ্চা সংসার, এবং হাজবেন্ড বা ফ্যামিলি, হাজবেন্ডের ফ্যামিলির অনুসারেই তাকে ক্যারিয়ার পার্সু করতে হয়। অনেকে দেখা যায় যে অনেকে হাজবেন্ডের চান না যে ওনার ওয়াইফ হচ্ছে যে অনেক বেশি ক্যারিয়ারে টাইম দিক, তখন দেখা যায় বলে যে না আপনি সাবজেক্ট চয়েস করেন বা বেসিকে দেন বা অন্য অন্য সাবজেক্টে, তখন অনেকে চাপে পড়ে সাবজেক্টও চেঞ্জ করা লাগে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার জন্য, বাচ্চা দেখার জন্য, কারণ এই যে আমি যখন ট্রেনিং করছিলাম বা এতগুলো পরীক্ষা অ্যাপিয়ার করেছিলাম, তখন আমি আমার বেবিকে দেখা লাগছে, মায়ের বিকল্প হয় না, মায়ের কখনো বিকল্প হয় না, আমার বেবিকে আমাকেই দেখতে হয়েছে, আমার বেবির ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে ওর যাবতীয় সবকিছু, তারপরেও আমার একটা সাপোর্টের দরকার হয়েছে। আমি আমার মায়ের কাছে বেবি রেখে, এখন বর্তমানে আমি যে চাকরি করছি, আমি আমার শাশুড়ির কাছে আমার বাচ্চা রেখে তারপরে আমাকে চাকরি করতে হচ্ছে, বা আমি চেম্বার করছি, চেম্বার যেতে হচ্ছে, তো এই সাপোর্টটা আমাকে ওনাদের কাছ থেকে নিতে হচ্ছে। কারণ টোটালি আপনার হেল্পিং হ্যান্ডের কাছে বা মেয়েদের কাছে আসলে বাচ্চা রেখে যাওয়া যায় না। তো যাদের এই সাপোর্টটা থাকে তারা হচ্ছে যে একটা প্লাস পয়েন্টে থাকে, তো সবাই ইকুয়ালি সেই সাপোর্টটা পান না। তো তারপরেও আমি মনে করি যে সবাই সবকিছু বিবেচনা করে সবাইকে ইকুয়ালি কোনোটার জন্য, আমি যেমন বললাম বিসিএস এর জন্য পড়ে থাকলে পোস্ট গ্রাজুয়েশন করতে অনেক দেরি হয়ে যায়, অনেকে দেখা যায় পারে না পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন করতে, তেমনি অনেকে যারা শুধু ক্যারিয়ার চিন্তা করে তাদের দেখা যায় ফ্যামিলি ফ্যামিলি স্টার্ট করতে অনেক টাইম। এখন ডাক্তারদের মধ্যে ইনফার্টিলিটি রেট অনেক বেশি, কারণ এত লেট যখন আমাদের ফার্টিলিটি কিন্তু একটা নির্দিষ্ট, বিশেষ করে ফিমেলদের জন্য নির্দিষ্ট টাইমে 30-এর পরে কিন্তু এমনিতে ফার্টিলিটি কমে যেতে থাকে, এটার কারণে আমাদের ইনফার্টিলিটি অনেক বেড়ে যাচ্ছে। তো আসলে এই জন্যই আমি মনে করি না যে কোনো কিছু যেন কোনো কিছু হোল্ড করে রাখা উচিত, সবকিছু ইকুয়ালি আগাতে হবে, একটু হয়তো কষ্ট হয় কিন্তু ম্যানেজ করে নিতে হবে, রুটিন করে নিতে হবে, আমাকে আমার ফ্যামিলিকে টাইম দিতে হবে, আমাকে আমার বাচ্চাকে টাইম দিতে হবে, আমাকে ক্যারিয়ার আগে নিতে হবে, আমাকে সবকিছুই করতে হবে। এই চিন্তা থেকেই আসলে, আর যারা হচ্ছে যে চিন্তা করেন আমি এগুলো করবো না, আমি একটু রিল্যাক্সিং লাইফ চাই বা এটা চাই, সেটা তো আসলে যার যার চয়েস, পার্সোনাল চয়েস, তাই না? বল ম্যাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের লাইভে একজন কোয়েশ্চেন করেছেন যে কারো যদি এফসিপিএস টার্গেট থাকে তাহলে কি তার পড়াশোনাটা ইন্টার্ন টাইম থেকে শুরু করলে ভালো হবে? অবশ্যই, আসলে এফসিপিএস পার্ট ওয়ানটা খুবই টাফ একটা, ইন্টার্ন থেকে না, আমি মনে করি এফসিপিএস বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনাটা সবাইকে এমবিবিএস লাইফ থেকে স্টার্ট করতে হবে।
যারা হচ্ছে যে বারবার আমাদের টিচাররা অনেক সময় বলে, আমরা এটা নিয়ে অনেকে হাসাহাসি করে, বা যারা মেইন বুক পড়েন তাদেরকে নিয়ে অনেকে অনেক উপাধি দেন, অনেকে এমবিবিএস এ হচ্ছে যে অনেক বেশি বুলিং বুলিং করেন, যে আমাদের অনেক স্টুডেন্ট হ্যাঁ ও তো অনেক বেশি মেইন বুক পড়ে বা এটা পড়ে, পরীক্ষায় পাশের জন্য তো গাইড বুকে বা একটা কিছু কোয়েশ্চেন সিলেক্টিভ পড়লেই পাশ হয়ে যায়, সেখানে এত কিছু পড়ার আসলে কি দরকার? কিন্তু আসলে হচ্ছে যে দরকারটা এখানে পোস্ট গ্রাজুয়েশন, আপনার আর আপনার সেই ফ্রেন্ডটার মধ্যে ডিফারেন্সিয়েশন তখনই তৈরি হয়ে যাবে। দেখবেন যে আপনার ফ্রেন্ডটা ফার্স্ট চান্সে এফসিপিএস পার্ট ওয়ান হয়ে গিয়েছে, আপনি 7 বার দিয়েও পারেননি, কারণ আপনার ফ্রেন্ডটা এমবিবিএস লাইফ থেকে যখন সে অ্যানাটমি দিয়ে শুরু করেছিল তখন থেকেই খুব বেসিক নিয়ে ভাবতো, তখন থেকে পড়াশোনাটাকে সিরিয়াসলি শুধুমাত্র মুখস্থ করে বা পড়ার জন্য বা পাশের জন্য পড়েননি, তখন থেকে বেসিকটা বুঝে বুঝে পড়েছেন। এই যে পড়াশোনাটা এটাই কিন্তু পরবর্তীতে এফসিপিএস এ কিন্তু আলাদা করে কোনো প্রশ্ন আসে না, অ্যানাটমি থেকে কোয়েশ্চেন আসে, ফিজিওলজি থেকে কোয়েশ্চেন আসে, তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে, মাইক্রোবায়োলজি থেকে কোয়েশ্চেন আসে, প্যাথোলজি থেকে কোয়েশ্চেন আসে, প্রতিটা টপিক থেকে, এবং এগুলা থেকেই কিন্তু বেশি কোয়েশ্চেন আসে। তাহলে এইসব পড়াশোনা কিন্তু শুধুমাত্র আমি এমবিবিএস এ পরে পড়বো স্টার্ট করবো, এগুলো করতে গেলেই এভাবেই তো আমাদের দেরি হয়ে যায়। অনেকে দেখা যায় ক্যারিয়ার শুরু করতে 10-12 বছর পিছিয়ে যান, এখানে আসলে পিছিয়ে যান। তো যারা হচ্ছে যে ক্যারিয়ার শুরু করতে চান সেক্ষেত্রে, মানে পোস্ট গ্রাজুয়েশন করতে চান, এফসিপিএস ক্লিনিক্যালে করেন বা বেসিকে করেন, যেখানেই করেন, কিন্তু হচ্ছে আপনাকে খুব বেসিক সাবজেক্ট থেকে, কারণ আপনি মেডিসিনে পার্ট ওয়ান দিবেন কিন্তু আপনাকে অ্যানাটমি জানতে হবে, আপনি সার্জারিতে দিবেন, গাইনিতে দিবেন, আপনি যদি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এগুলো না জানেন তাহলে কিন্তু হবে না। তো আপনাকে পড়াশোনাটা, প্রিপারেশনটা এমবিবিএস লাইফ থেকেই নিতে হবে এবং যা পড়বেন বুঝে বুঝে পড়তে হবে। এখন আসা যাক ইন্টার্নশিপের সময়। ইন্টার্নশিপের সময় আমাদের ডিউটির পরে কিন্তু টাইম খুব কম পাওয়া যায়। তো আমি যে মনে করি যে কেউ যদি মনে করেন যে না আমি এফসিপিএস পার্ট ওয়ান দিবো, বিসিএস দিবো না, সেক্ষেত্রে তো তাহলে আপনি ওই সময়টাই একটা নির্দিষ্ট সময় বের করে প্রতিদিনই এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন নিতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমি বিসিএস দিবো, সেক্ষেত্রে আপনি বিসিএস এর প্রিপারেশন নিতে পারেন। আবার যদি মনে করেন দুটাই দিবো, সেক্ষেত্রে আপনি ভাগ ভাগ করে, যে আমার 12 ঘন্টা আসবে বা হচ্ছে আমার এরকম ডিউটি আছে, বাকি একটা যে ফ্রি টাইমটা আছে ওই টাইমটা থেকে পড়াশোনা, আপনি যত যত দূর আপনাকে আগায় নিতে পারবেন। ইন্টার্নশিপে অনেকে ম্যাক্সিমাম আমরা সবাই হোস্টেলে থাকি, ওই টাইমটাতে আমাদের লাইফে আলাদা করে একটা টাইম থাকে, পরবর্তীতে যখন আমরা এটা শেষ করে চলে আসি তখন দেখা যায় জব, ফ্যামিলি সবকিছু মিলে অনেক টাইম আমরা পাই না, ঠিক আছে? তো এই টাইমটাতে আসলে স্টার্ট করে নেওয়াটাই অনেক ভালো, আপনি অন্যদের চাইতে এগিয়ে থাকবে। বলো, তোমার পরের প্রশ্ন বলো। আর কোনো প্রশ্ন কি আছে ম্যাম? আর একটা কোয়েশ্চেন এসেছে লাইভে, যে এফসিপিএস এর জন্য হেল্পিং বই হিসেবে কোন বইগুলো ভালো হবে? মানে আমরা তো মেইন বই পড়ব পাশাপাশি। এফসিপিএস এর জন্য আসলে কোনো হেল্পিং বই নাই, এফসিপিএস কোনো গাইডবুক থেকে প্রশ্ন আসে না, এফসিপিএস মেইন বুক থেকে প্রশ্ন আসে। এফসিপিএস বলো, রেসিডেন্সি বলো, দুটোই, পোস্ট গ্রাজুয়েশনে সবকিছুই বলো। তুমি আমি এমআরসিও যে দিয়েছি, যেমন অনেকে এমআরসিপি এমআরসিএস দেয়, তারপরে এমএসসিউ যে আমার পার্ট ওয়ান আছে, তারপরে এফসিপিএস পার্ট ওয়ান করেছে, রেসিডেন্সি করেছে, প্রতিটাই কম বেশি প্রশ্নের প্যাটার্ন কিন্তু একরকম। এফসিপিএস এর কোয়েশ্চেনটা একটু বেশি টাফ হয়, একটু বেশি বেসিক থেকে আসে, আর বাকিগুলো হচ্ছে যে হয়তো একটু, কিন্তু ওগুলো কম্পিটিটিভ পরীক্ষা। তো এফসিপিএস এর জন্য কিন্তু আলাদা করে কোনো বই নেই বা গাইড বই নেই, তোমাকে এফসিপিএস পড়তে হলে তোমাকে আমি বলেছি যে তোমাকে অ্যানাটমি, তুমি যে অ্যানাটমি যদি দত্ত পড়ে থাকো তাহলে দত্ত পড়বা, তুমি যদি মনে করো যে না আমি দত্ত না, আমি আরো অন্য অনেকগুলো বই আছে আমি যেগুলো পড়েছি, কেউ বিডি পড়েছে, এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে, প্রশ্ন কিন্তু আলাদা করে কিছু আসে না। এখন আসে যে গাইড বই, এফসিপিএস এর জন্য আলাদা করে কোনো গাইড বই পাওয়া যায় না, কোচিং এর অনেকগুলো শিট পাওয়া যায়, যেমন হচ্ছে দিলীপ স্যারের কিছু শিট পাওয়া যায়, তারপরে হচ্ছে যে ইয়ার বই পাওয়া যায়, জেনেসিস এর কিছু শিট আছে, ম্যাট্রিক্স একাডেমির ওদের আছে, এফসিপিএস এর জন্য বই আছে, আবার জেনেসিস এর ম্যাট্রিক্স একাডেমির জন্য গাইড বই আছে। তুমি হচ্ছে যে কোয়েশ্চেন, কারণ এফসিপিএস এ যেহেতু কোয়েশ্চেন পাওয়া যায় না, কোয়েশ্চেন ব্যাংক নাই আলাদা করে, সেজন্য হচ্ছে যে এই বইগুলো কিনলে আসলে জানা যায়। এফসিপিএস আসলে টোটালি বেসিক, এখানে কিন্তু আলাদা করে কেউ, আমি শুধু কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন মুখস্থ করে যাব, এখন রেসিডেন্সিও তাই, আগের রেসিডেন্সিতে কিছু কিছু কোয়েশ্চেন রিপিট হতো, এখন কিন্তু রেসিডেন্সিতেও রিপিট কোয়েশ্চেন খুব কম আসে। তো এই জন্য হচ্ছে যে আলাদা করে কোনো আমার গাইড বই পড়ে আমি হবে সেটা না, তোমাকে আসলে একটা বই কিনে নিতে পারো, তুমি যে কোনো হেল্পের জন্য, যে কোনো ম্যাট্রিক্স বা জেনেসিস বা যে কোনো একটা, বা একটা গায়ে নোট কারো কালেক্ট করে নিতে পারবা, এভাবে করে কালেক্ট করে তাহলে তুমি হচ্ছে যে মানে জিনিসগুলো বুঝছো, তোমাকে কোনটা পড়তে হবে তুমি সেটা বুঝবা। আর হচ্ছে যে অবশ্যই তোমাকে সেই সাথে তোমাকে মেইন বুক গুলো তোমার, কারণ মেইন বুক থেকে আমি হয়তো বা একটা বক্স পড়বো, ডেভিডসনের একটা বক্স আমাকে মুখস্থ করতে হবে, এখান থেকে কোয়েশ্চেন এসেছে, তাহলে তোমাকে ডেভিডসন খুলে কিন্তু বইটা, ওই বক্সটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এগুলো আসলে গাইডলাইনের জন্য আলাদা আলাদা বই পাওয়া যায়, ওই বইগুলো পড়া শুরু করলে বোঝা যায়, আলাদা করে কিন্তু কোনো বই নেই। বই কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসেই বেলিয়ান ল্যাব থেকে, কোয়েশ্চেন কিন্তু আসেই দত্ত থেকে, কোয়েশ্চেন কিন্তু আসেই জেফপড থেকে, কোয়েশ্চেন কিন্তু আসে হচ্ছে ডেভিডসন থেকে, ঠিক আছে? কোয়েশ্চেন কিন্তু আলাদা করে, আবার হচ্ছে যে বেসিক
যেটা সেটা অবশ্যই যে যে বেসিক যেমন হচ্ছে জ্ঞানং জ্ঞানং গাইটন, এগুলো যে কতটাই উপকারী বই, এটা পরবর্তীতে যারা পোস্ট গ্রাজুয়েশন পড়তে যায়, হয়তো এমবিবিএস লাইফে কেউ গাইটন দেখেনি না, জ্ঞানং দেখেনি না, কিন্তু জানেন যে এফসিপিএস এর ম্যাক্সিমাম কোয়েশ্চেনই কিন্তু জ্ঞানং থেকে আসে। তো সেক্ষেত্রে কেউ যদি জ্ঞানং না দেখে বা বায়োকেমিস্ট্রি এই সবগুলো এবং প্যাথোলজিতে সবকিছুতে লেঞ্জের অনেকগুলো বই আছে, মাইক্রোবায়োলজি আছে, এগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে, এগুলোর অনেকগুলো বক্স গুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। কেউ একটু রেসিডেন্সি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা সিপিএস এর কিছু কোয়েশ্চেন পাওয়া যায়, সেগুলো দেখে নিলেই বুঝতে পারবেন, যে সিলেবাস দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে পড়তে হবে, আলাদা করে কিন্তু কোনো গাইড বই নেই। আর কোনো কোয়েশ্চেন আছে ম্যাম? আমাদের যে আন্ডার গ্রাজুয়েট আমরা যারা আছি, আমাদের জন্য যদি একটু আমাদের ক্যারিয়ার সেট আপ আমাদের জন্য যদি একটু কিছু বলতেন আর কি। আমি কিন্তু এখন থেকে আমি কিন্তু এই কথাগুলো অনেকবার বলে ফেলেছি অলরেডি, আমার কনভারসেশনে চলে এসেছে, তারপর আমার সব কথাই কিন্তু আন্ডার গ্রাজুয়েটদেরই, আমি কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের জন্য যারা আছে তাদের জন্য কমই বলেছি। তো আন্ডার গ্রাজুয়েট এই যে আমি তোমাদেরকে বলছি, তুমি যদি এখন ফিফথ ইয়ারের স্টুডেন্ট হও তাহলে তোমাকে অবশ্যই ওয়ার্ডে অনেক টাইম দিতে হবে, তারপরে তোমার কোন সাবজেক্ট, তোমাকে এখন থেকে তোমার ক্যারিয়ার প্ল্যানিং করতে হবে, তুমি কি দেশে থাকতে চাও না দেশের বাইরে যেতে চাও সেটা চিন্তা করে নিতে হবে। তুমি কোন সাবজেক্টে, তুমি কি সার্জারিতে যেতে চাও, তুমি কি মেডিসিনে যেতে চাও, তুমি কি গাইনিতে যেতে চাও, নাকি তুমি বেসিক সাবজেক্টে যেতে চাও, নাকি তুমি কোন সাবজেক্টটাতে তুমি পছন্দ, তোমাকে ওটা চুজ করে নিতে হবে। এটা যদি চুজ করে নিতে পারো তাহলে তোমার জন্য অনেক আগায় যায়। অনেকে দেখা যায় ইন্টার্ন শেষ করার পরে বুঝতে পারে না আমি কোন সাবজেক্টে যাবো, আবার অনেকে দেখা যায় একবার পার্ট ওয়ানে একটাতে দিলো, পরবর্তীতে ওটাতে পাস না করে আরেকটাতে চলে গেলো। আসলে এগুলো হওয়া উচিত না, এগুলো করলে ক্যারিয়ার শুরু করতে অনেক দেরি হয়। তো এমবিবিএস যারা আন্ডার গ্রেড স্টুডেন্ট আছো, পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু কোনো পড়াই কিন্তু নতুন করে করতে হয় না, পোস্ট গ্রাজুয়েশনে সব পড়াই কিন্তু আন্ডার এমবিবিএস লাইফ এর পড়াশোনা। পোস্ট গ্রাজুয়েশনে যা কোয়েশ্চেন আসে সবকিছুই কিন্তু তোমার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ডেভিডসন, বেইলি ল্যাব, জেফকট, দত্ত, এগুলো থেকেই আসে, আলাদা করে কিন্তু কোনো বই নাই, এগুলা থেকেই আসে। এখন তুমি যদি এখন থেকে যদি তুমি যদি অনেক বেশি ক্লিনিক্যালি পড়াশোনা করো, অনেক বেশি পড়াশোনা এগুলো থেকে তুমি যদি বেসিক থেকে পড়ো, মেইন বুক গুলাতে যদি একটু পড়া, ক্লাসে যে টিচারের লেকচার নেন ওগুলো থেকে যদি একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো, তুমি যেমন এমবিবিএস এ ভালো একটা রেজাল্ট করবে ভবিষ্যতে, সেটা যদিও আমরা অনেকে পাত্তা দেয় না যে এমবিবিএস এ যেহেতু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাই, হ্যাঁ সবাই পাশের উপরে মনে করে যে পাশ করে গেলে মনে হয়ে গেল, কিন্তু ভালো একটা নাম্বার কিন্তু তোমার কনফিডেন্স বিল্ড আপ এর জন্য এবং ভবিষ্যতে তোমার বেসিক তৈরি করার জন্য অনেক উপকারে লাগবে। এবং তুমি অনেক তাড়াতাড়ি যারা যারা একটু পড়ুয়া, যারা একটু পড়াশোনা করে বা যারা ওয়ার্ডে বা ক্লিনিক্যালে যারা অনেক বেশি লেগে থাকে, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি পোস্ট গ্রাজুয়েশন পার্সু করতে পারে। আবার অনেকে যারা এমবিবিএস লাইফে একটু ফাঁকি দিয়ে চলতে পছন্দ করো, তারা কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক বেশি সাগরের মধ্যে পড়ে যেতে হবে, অনেক অনেক পিছায় যায়, বিশ্বাস করবা না এটা কত ফ্রাস্ট্রেটিং একটা জার্নি। যারা এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন তারাই শুধুমাত্র এটা টের পাচ্ছে। দেখা যায় আমার অনেক আমার ফ্রেন্ডের বিসিএস হয়ে গিয়েছে, আমার ফ্রেন্ডের এক্সপিএস হয়ে গিয়েছে, আমার ফ্রেন্ড পাস করে ফেলেছে, আমি এখনো এন্ট্রেন্সই করতে পারি নাই, এগুলো হচ্ছে যে অনেক বেশি ফ্রাস্ট্রেটিং এক একজনের জন্য। এবং দেখা যায় ভবিষ্যতে দেখা যায় অনেকে পারেই না, দেখা যায় একটা একটা ব্যাচে যদি একটা মেডিকেলে যদি 200 স্টুডেন্ট থাকে তার মধ্যে হয়তো 100 জন পোস্ট গ্রাজুয়েশন করতে পারেন বা বিসিএস এ, বাকি 100 জন কিন্তু ঝরেই যান, ঝরেই যান মানে দেখা যায় যে অনেকে আমাদের সাথে, আমাদের অনেক ফ্রেন্ড আছেন যারা এখন ক্লিনিকে এখনো স্টিল ক্লিনিকে ডিউটি করছেন বা এরকম বা কিছুই না করে ঘরে বসে আছেন, এরকম অনেকেই আছেন। তো এটা আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেটিং, কারণ কোনো ডাক্তারেরই ইচ্ছা থাকে না যে আমি এমবিবিএস পাশ করার পরে আমি ঘরে বসে থাকবো বা আমি কিছুই করবো না বা আমি ক্লিনিকে খ্যাপের ডিউটি করবো বা ডিউটি ডাক্তার থাকবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি কথা, না পারতেই সবাইকে করতে হয়। তো যদি তুমি এমবিবিএস থেকে সিরিয়াস হও, তুমি পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম আমাদের তো সামনেই 42তম বিসিএস আসছে, তাদের হচ্ছে ভাইবা যেটা রয়েছে, ম্যাম তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন ম্যাম? আচ্ছা, ভাইবার জন্য প্রিপারেশন, আসলে আমি বলবো ভাইবার জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নাই, সবাই হচ্ছে যে ভাইবার বিভিন্ন বই টই আছে, বিভিন্ন আছে যে আমাকে ওই ভাইবার জন্য প্রিপারেশন আসলে ওভাবেই নিতে হয়। তারপরে হচ্ছে যে কিছু কিছু বই যেমন বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক কিছু দু একটা বই আছে, কারাগারের রোজ নামচা, অসমাপ্ত আত্মজীবনী, এই বইগুলো যদি গল্পের বই আকারে কিছু পড়া যায়, মুক্ত যুদ্ধ বিষয়ক বই পাওয়া যায়, এগুলো যদি একটু রিডিং এর মতো করে পড়া যায়, পাশাপাশি হচ্ছে যে আলাদা করে ভাইবার জন্য কিন্তু কোনো প্রিপারেশন নেই, নিজের সম্পর্কে, নিজের জেলা, নিজ ডিস্ট্রিক্ট, নিজের মেডিকেল কলেজ, এগুলো সম্পর্কে যদি মোটামুটি একটা আইডিয়া নিয়ে যাওয়া যায় এবং কনফিডেন্স, আমাদের ভাইবা মেডিকেল আমরা ডাক্তার যারা আছে তারা এত এত ভাইবা জীবনে দিয়েছে যে ভাইবাকে আসলে বেশিরভাগ মানুষই ভয় পান না, ভাইবা ভাইবার মতোই চলবে, ভাইবাতে আলাদা করে কোনো প্রিপারেশন নেই, আলাদা করে কোনো সিলেবাস, খালি একটু ভয় না পেয়ে কনফিডেন্স এর সাথে অ্যাপিয়ার করতে হবে। আর হচ্ছে যে এই যে একটু গুছিয়ে যে এগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক বা এই বিষয়গুলো পাশাপাশি আমাদের প্রত্যেকে যে কোয়েশ্চেন হবে কেউই জানে না, হ্যাঁ, তো যে এখানে আলাদা করে। আর আমি মনে করি ভাইবার পাশাপাশি অবশ্যই যারা যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য সামনে এফসিপিএস পার্ট ওয়ান আসতেছে, প্রেসিডেন্সি আসতেছে,
কোনোটাকে বাদ দিয়ে দেওয়া যাবে না, বা ডিপ্লোমা এবং এক্সাম সবকিছুতে অ্যাপিয়ার করতে হবে, এগুলো পাশাপাশি পড়তে হবে, পাশাপাশি ভাইবার জন্য টুকটাক প্রিপারেশন নিতে হবে। মনে করো অনেকক্ষণ হয়ে গেছে মনে হয় আমাদের ইয়াটা, হ্যাঁ আমরা ম্যাম, মনে হয় ধন্যবাদ ম্যাম। শেষ করতে পারি, জি ম্যাম, কোনো প্রশ্ন আমাদের যদি ম্যাম। প্রশ্নগুলোই ছিল আপনার কাছে। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে বিসিএস সম্পর্কিত নানা বিষয়ে আমাদের এত স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। মেডবি পরিবার আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আপনার এত বিজি শিডিউল থেকে আমাদেরকে এতটা টাইম দিলেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আপনার সাথে আরো অনেক সেশন পাবো ম্যাম। আপনাকে আবারও ধন্যবাদ। আর যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে সামনে আমাদের মেডিবি ফার্মাকোলজি আর মাইক্রোবায়োলজির অনেক কোর্স আছে, আপনারা ইচ্ছা করলে এগুলো দেখতে পারেন। আর আপনাদের যদি কোনো কোর্সের প্রয়োজন হয় আমাদেরকে প্লিজ জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য কোর্স ডিজাইন করতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আপনারা সবাই মেডিবির সাথেই থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।